মজা দেখার দিন চলে গেছে, এখন আর মজা দেখার সময় নেই, এখন নফসি নফসি করো। কেন সময় বড় খারাপ, বেশি দিন আর দুনিয়া নাই। তাই বলবো এসেছি পীরের আওলাদ কোরআন সুন্নার মাহফিলে, তাই অন্য কোনো আলোচনা নয়, কোরআন সুন্নার আলোচনা হবে। যারা শুনতে চান বসুন, বাকিরা বেকার হই হই না করে চলে যান, আল্লাহর রাস্তায় বলছি। আর যারা কোরআন ও সুন্নার আল্লাহ রসুলের মিলাদের মাহফিলকে ভালোবাসেন তারা বসেন। কি গো নবীর মিলাদের মাহফিল হবে না হবে না, জোরে বলুন হবে না হবে না, তারা বসুন। আমরা ব্যবসাও করব, সংসারও করব, কারবারও করব, রাষ্ট্র চালাব, সব করব। আবার আমাদের হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, কোরআন সুন্নার প্রেম, এটাও রাখবো, কেন আমরা মুসলমান ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া করতে গিয়ে আমরা ধর্মকে বিক্রি করি না, দুনিয়ার ব্যবসা করতে গিয়ে আমরা ধর্মের বিরুদ্ধে চলে যাই না, দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আমরা ধর্মকে বিসর্জন দিই না। আমার ধর্ম হৃদয়ে থাকে, আমার ধর্ম অনুযায়ী আমি কারবার ব্যবসা বাণিজ্য সব কিছু করি, কেন আমার মুহাম্মদ হলেন আমাদের জন্য মডেল। তিনি এই মাসে 12 তারিখে সোমবার শুভ সাধকের সময় রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিটা নবী প্রেমিক, প্রতিটা নবী প্রেমিক, আমাদের স্কুল আলাদা হতে পারে, আমাদের দরবার আলাদা হতে পারে, শিক্ষক আলাদা হতে পারে, শায়খ আলাদা হতে পারে, ইমাম আলাদা হতে পারে, কিন্তু আমরা রাসূলকে যারা ভালোবাসি আমরা সবাই নবীর মিলাদ শরীফকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আলোচনা করব একটু দরুদ শরীফ পড়ি আমরা আহলে সুন্নাতুল জামাতের স্টাইলে। যারা জলসা কমিটির ছেলে আছো কোমরে হাত না দিয়ে এই সোজা দাঁড়িয়ে দেখো, যারা আসবে এইদিকে আসতে দেবে না, বলে এইদিকে বসো, এইদিকে কিছু লোক দাঁড়িয়ে থাকবে, বলে এইদিকে বসো। আর একটা টেবিল আনতে বললাম, স্কুলে যে টেবিল থাকে না টুল কাঠের, ওই টেবিল নিয়ে আসে, এ বড্ড হ্যাট হয়ে গেছে, আমার ভাইদের গলা কতক্ষণ তুলে রাখবে, কষ্ট হচ্ছে ভাইগুলো। এই বয়সে হালকা বয়সে ছেলেরা সব মাহফিল এসেছে, এটা খুশির খবর, ভালো খবর। আল্লাহ তোমাদের ঘরে আস্তে আস্তে আরো ভালো কাজ করে আল্লাহর জান্নাতি করে জান্নাতি যেন আল্লাহ নসিব করে। আল্লাহুম্মা আমিন। পাকাটাকে ঘোরালো কে এদিকে, আবার ওই দিক ঘোরা, পাকার মুখ থেকে আওয়াটা টানছে মাইকে, থাক একটু টেবিলটা নিয়ে আসো তাড়াতাড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা, ব্যাটা তক্তপোষ জোগাড় করো না, হ্যাঁ এর উপর তো দেবে তক্তপোষের উপরে গদি, আবার চিন্তা কিসে, হ্যাঁ ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সবাই বলেন আমার সাথে অসুবিধা আছে, সবাই বলুন আমার মতো সুর যতটা যে যেমন পারে দিয়ে পড়ুন, এত হাজার হাজার মানুষ একসাথে পড়ুন। ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে। কত সুন্দর গজল শিখছেন বলেন তো। আমরা গান গাওয়া গান শিখা বা নাচা নাচির দলের লোক নয়, আমরা আমরা কোরআন পড়ার লোক, নবীন নাস শরীফ পড়ার লোক, ঠিক না বেঠি? হ্যাঁ আকীদা ঠিক রাখতে হবে বাপ। দুনিয়া দুদিনের, দুদিনের দুনিয়া করতে কি যেন জাহান্নামের কাঠ না হয়ে যায়। অতএব আমরা এমন ভাবে চলবো, দুনিয়াতেও থাকবো, দুনিয়াদারি করব, গায়ে কাদা লাগাবো না, পাকে পা থাকে দেখেন না, গায়ে কাদা লাগে না, দুনিয়াদারি করতে হবে, দুনিয়ার এই নোংরা যেন গায়ে না লেগে যায়। এই আমরা গান গাওয়ার লোক নয়, আমরা নাচার দলের লোক নাই, আমরা কোন ড্যান্স নাচ হই হই করার লোক নাই, আমরা হলাম মোস্তফা জানের রহমতের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মহব্বতে পড়ুন। ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে।
সাহাবি চরণ চুমে ধন্যই গোলাপ ফুল, সাহাবি চরণ চুমে ধন্যই গোলাপ ফুল, নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ, সাল্লি আলা। এত মানুষ দরুদ, আরো জবান খুলে পড়ো, আবার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আবার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে, ও গো মা আমি রহমত খোদা, পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা বাহ খুব সুন্দর, পরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মুহাম্মদ মুসলিম, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা, নেই কখনে আল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির সুরে সুরে হাওয়ার টানে টানে, ওই নামের সুর শোনা যায় আনন্দে হারা, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আব্বাজানেরা, আমার ভাইরা।
আমার নজওয়ান তরুণীরা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আমার মুজাদ্দুদু জামানের ঘরের রুহানি সন্তানেরা, আমার সুলতান আসগার আলী হুজুরের এলাকার মানুষেরা, এই পবিত্র অলির ভূমিতে আজ হাজারো হাজারো নজওয়ান তরুণ আল্লাহর কোরআনের মাহফিলে, রাসূলের সুন্নাতের মাহফিলে, এক কথায় ঈদে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসে হাজির হয়েছে। আল্লাহ আমাদের আশাকে বসাকে কবুল করে আমাদের জীবনে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ পাক দয়াময় দয়া করে মাফ করে দেন, বল আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দেন, জীবনের সমস্ত কবিরা গুনাহ কোজন আল্লাহ মাফ করে দেন, বল আল্লাহুম্মা আমিন। বাকি জিন্দেগি যতটুকু আছে ধর্মকে সিনাই রেখে সভ্যতা ইনসাফ ইনসানিয়াত কল্যাণ দেশ ও দশের মানুষের সেবা যত্ন সব কিছু করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দিয়ে আখেরাতের রাস্তায় যেন আমরা ইমানদার মুত্তাকি হয়ে যেন যেতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ আমার এই দুনিয়া চিরস্থায়ী নয়, কুল্লু নাফসিন জাইকাতুল মওত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কিন্তু আমার দয়ালু আল্লাহ এই দুনিয়া জমিনে আমাদের ঘরে পাঠিয়েছেন কিছু মিশনের জন্য, কিছু কাজের জন্য। ওই কাজটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দাসত্বটা কি আমাদেরকে আল্লাহ জানাবেন বলে যুগে 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 দুটো করে জিনিস দিয়েছে, একটা আসমানি কিতাব আর একটা হলো নবী আলাইহিস সালাম দেহরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে আমার দয়ান নবী যখন আসেন এই পৃথিবীর জমিনে, এমন একটা অন্ধকারে আচ্ছন্ন ছিল যেদিন ছেলেরা নিজেদের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত, বাপেরা নিজেদের মেয়েদের ঘরে জেন্ত জেন্ত মাটিতে পুঁতে দিত, ধনীরা গরিবদের ঘরে বাজারে গলায় দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে বেড়ি পরিয়ে বিক্রি করে দিত। মজবুত আছে তো বাবা, না আবার ভেঙে ফেলবি, হ্যাঁ একটু ওর উপর উঠে যায় আপনাদের দেখতে সুবিধা হবে, আপনারা হড় হড়ি নয় দরুদ শরীফ। আল্লাহ তোরা আবার উঠছি কেন বাবা? দাদা পীরের সিলসিলা হালে সুন্নতাই জামাত, নারী দিবে ভাঙর বাসি গো, ভাঙর বাসি গো, নারী দিবে নারী দিবে। সুলতান আসগার আলী সাহেব, সুলতান আসগার আলী হুজুরের এলাকার মানুষ গো, সুলতান আসগার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকার রুহানি সন্তান গো, নারী দিবে। বাপ আমার আমি যে কথা বলছিলাম আপনারা একটুখানি দাঁড়ান, এদের কাজটা একটু করে দিন, বাপ তোরা তাড়াতাড়ি করে নে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এই মাসে তিনি দুনিয়া থেকে এসেছেন 12 তারিখ সোমবার শুভ সাধকের সময়, আবার তিনি এই মাসেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দয়ান নবী আজও রওজা মোবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন সেই মাস উপলক্ষ করে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকি। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, বা এমন একটা খুশি ঘটেছে একবার আসে বারবার, তাকেই বলা হয় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দা নবী জানান এ দুনিয়া মানুষের আগা আমি রাসূলুল্লাহ বারো দাঁড়ি সোমবার শুভে সাথে সময় দুনিয়া জমিনে এসেছিলাম। রাত আল্লাহ বাগে গাজে বলেন আল্লাহ আমার বাগে আপনার হাবিবকে পাঠান। দিন আল্লাহ বাগে গাজে বলেন ও রব্বি আল্লাহ বাগ আপনার হাবিবকে দিনের বাগেতে পাঠান। আমার আল্লাহ বাগ রাত দিন উভয়ের সুখে কবুল করে নিয়ে উভয়ের খুশি করার জন্য রাতের কিছু অংশ দিনের কিছু অংশ আল্লাহ আমার নবী পাককে শোভে সাদেকে সময় দুনিয়ায় পাঠিয়েছে। এখানে একটা মাহফিল তৈরি করেছি আল্লাহ নবীর মাওলানা শরীফের মাহফিল, অর্থাৎ নবী পাক এসেছে সেই উদ্দেশ্য করে মাঝে খুশির মাহফিল করেছে। এই মাহফিল করলে কি ফায়দাটা পাবে সেটা একটু শোনে। وقال ابو بكر الصديق من انفق قادر عمل على قرواتي مولود النبي صلى الله عليه وسلم حضرت ابو بكر আল্লাহ নবী প্রথম সাহাবি, আল্লাহ নবী শ্বশুর, আল্লাহ নবী খতম খলিফা। তিনি জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ শোনো আমার নবী পাকের মাওলুদ শরীফ যারা বানাবে, আমার নবী পাকের আগমনের ছোটবেলার কথার আলোচনা যারা করবে, আমার নবী শিশু জিন্দগি যারা আলোচনা করবে, ওই আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা এক দিরহাম দান করবে, আমি আবু বকর জানিয়ে দিলা কান রফিকি ফিল জান্নাহ, ওই দাদারা আল্লাহ পাকে জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেতা আমরা পেয়েছি, কি শাহিনশাহ আমরা পেয়েছি, যার মাওলুদ বানালে, মাওলুদ শরীফের মাহফিল বানালে, ওই মাহফিলে এক দিরহাম দান করলে হযরতে সিদ্দিকে আকবরের জান্নাতি বন্ধু হওয়া যায়। কত বড় মাকাম আমার রসুলের। আজকে সেই নবীর মাহফিলে আমরা এসে জড় হয়েছি হাজারো মানুষ, আলহামদুলিল্লাহ। আজকের এই আশাকে আল্লাহ কবুল করেলেন, এই জনসমুদ্রকে আল্লাহ কবুল করেলেন, আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ আজকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আহ দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আপনাদের ঘরে নবীর দিকে ডাকবে, আর এক শ্রেণীর মানুষ আপনাদের ঘরে নবীর দিক থেকে সরিয়ে ইবলিসের দিকে নিয়ে যাবে। দুই শ্রেণীর মানুষ আছে, নবীর দিকে যারা ডাকে তারা আপনাদের ঘরে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে চায়, তারা আপনাদের ঘরে সংসারের কথা বলবে, কারবারের কথা বলবে, ব্যবসার কথা বলবে, দুনিয়াদারি করতে গেলে রাষ্ট্র রাষ্ট্রকে পরিচালনার কথাও বলবে, তারা আপনাদের ঘরে বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করার কথা সবই শিখাবে, কিন্তু মোহাম্মদ রসুল যেভাবে করেছে ওইভাবে করতে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো শয়তানের দলে, তারা আপনাদের ঘরে গানে ডাকবে, ফাংশনে ডাকবে, যাত্রায় ডাকবে, জুয়ায় ডাকবে, সুদে ডাকবে, লুটে ডাকবে, গুন্ডাগিরিতে ডাকবে, মারপিটে ডাকবে, গরিবদের ঘরে শোষণ করার জন্য ডাকবে। অবশ্যই তারা আপনাদের ঘরে নামাজের দিকে কোনোদিন ডাকবে না, তারা অবশ্যই শয়তানের দিকে, কোনো সন্দেহ নাই। এ কথা আমার নয়, আমার আব্বা জানেন নয়, এ কথা আমার দয়া নবী আমাদেরকে জানিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাঙড় এলাকা মানুষেরা, ও
সমস্যা তুমি এলাকার আব্বা জানেরা আম্মা জানেরা যুবকেরা নজওয়ানেরা বোনেরা শুনে রেখো গো আল্লাহ আমার নবীকে কি নিয়ামত গুণজ জানো এই মাসে 12 তারিখে সোমবার শুনে জানে গে সময় 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল আল্লাহ নবী এসেছিল আমার নবী পাকের আম্মা জান হযরত আমিনা বলে আমার গর্ভে যখন আমার মুস্তফা ছিল একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে আমি যুবকটাকে দেখাম গেলাম আমার ঘুমটা ভেঙে গেল আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম আমার খাবরানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল হে মামিনা আপনি খাবরাবেন না মা আমি দুনিয়ার কোনো পুরুষ নই মা আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি মা আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আপনার ঘরে বেশ সন্তান রয়েছে ওই সন্তানটা কে জানেন মা আম্মা মিনা বলেন তা তো আমি জানি না ওই সময় বলেছিলেন জিবরিল মা মিনা রে আপনার গর্ভে যে সন্তান আছে ওটা অন্য কেউ নাই ওটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল আলামিন নবীদের নবী নেতাদের নেতা শাইশাদের শাইশা কোনো জানে সুলতান আমিনা আপনার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে দুনিয়ায় যখন কোন সন্তান হয় তার নাম দাদু দাদি নানা নানিরা রাখে মামিনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না কেননা যখন জমিন ছিল না আসমান ছিল না চাঁদ সূর্য কিছু ছিল না এই মামিনা রে আল্লাহ বাপ তোমার বাচ্চার নাম আরশাজিমের উপরে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শুনবে না আমার নেতার কথা আমার নেতার কথা শুনবে না বলো না কে এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় বলো 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 তাহলে অনুসরণ তুমি কাকে করবে এই নেতাকে না চোরদেরকে এই নেতাকে অনুসরণ করো হাই হাই কুরবান যা কি সুন্দর নেতা দেখুন যার আসার আগে জিবরিল এসে ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়ে যাচ্ছে আমি না সাইয়্যিদুল মুরসালিন আছে আল্লাহর দোস্ত আছে যার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ 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 জোরে বলুন সুবহানাল্লাহ আমি অনেক জায়গায় বলেছি আপনারা হয়তো শুনেছেন হয়তো মনে থাকতে পারে একটু আওয়াজ দেবেন যে আমার নবীর নাম মুহাম্মদ আল্লাহ রাখলো ওই আল্লাহর নাম রাখার কারণ কি বলুন আল্লাহর নাম রাখার কারণ কি একটু বলবেন না একটু বলুন আমি বলবো তাহলে শুনুন আমার আল্লাহ জানে এই দুনিয়ায় কিছু লোক আছে আমার রসুলের প্রকাশ্য দুশ্মনী করবে আছে না নাই আবার কিছু লোক আছে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে মাথায় টুপি পরবে মুখে দাড়ি রাখবে ঈদগাহে তো দেখা যাবে জুম্মাতেও দেখা যাবে আবার গায়ের ইসলামের অনুষ্ঠানে ফেতে কাটাতেও দেখা যাবে সেখানে ধোঁ ধুনো দিতেও দেখা যাবে সেখানে গিয়েও হাজির থাকবে এরা হলো মুনাফিক এরা আমার রসুলের দুশ্মনী ভেতরে ভেতরে করবে প্রকাশ্য করার সাহস পাবে না তাই এই মুনাফিক গুলো এবং প্রকাশ্য যারা দুশ্মন আমার রসুলকে এরা ইচ্ছা করে না ডাকলো মানুষের কাছে ধোকা দিবার জন্য যখন ডাকবে বাপ বেজার হয়ে ডাকবে আমার মুহাম্মদ রসুলকে চুমা কিন্তু সবাইকে দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে যতজন মানুষ আছেন সবাই একবার বলুন মুহাম্মদ ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা একবার লিন তো ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা কেউ লেন একবার পারবে
আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে আমি এত সম্মানালা করব, আপনার প্রেমিকরা তো আপনাকে নিচু মা দেবে, আপনার দুশ্মন যারা হবে মুনাফিক হোক আর প্রকাশ্য হোক উভয়ও যখন আপনার নামটা নেবে তারাও বলবে মোহাম্মদ চুমা আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারী দেবে। আহা, কোন নবীর উম্মত আমরা? আমাদের জিন্দেগীর প্রতিটা মুহূর্ত মোহাম্মদ রসুল থাকবে, ঠিক না বে? ঠিক। আমরা কোন কারো কথা শুনতে রাজি নয়, আমরা কারো কথা শুনতে রাজি নয়। আমাদের লাইফে মোহাম্মদ রসুল থাকবে, আমাদের চলনে মোহাম্মদ রসুল, আমাদের লেবাসে মোহাম্মদ রসুল, আমাদের কারবারে মোহাম্মদ রসুল, আমাদের সংসারে মোহাম্মদ রসুল, আমাদের ধর্মে নামাজে মোহাম্মদ রসুল, আমাদের রোজাতে মোহাম্মদ রসুল, আমাদের হজে মোহাম্মদ রসুল, আমাদের দানেতে মোহাম্মদ রসুল, আমাদের রাষ্ট্রপ্রেমে মোহাম্মদ রসুল, আমাদের অন্য ধর্মের মানুষকে ভালোবাসাতেও মোহাম্মদ রসুল। আমরা যাই করব মোহাম্মদ রসুলকে ফলো করে করব। জোরে বলুন সুবহান, ঠিক না বেটি? বাপ আমার বুঝার চেষ্টা করেন, অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদের ঘরে দিয়েছে, অনেক বড় নিয়ামত। আর বলবো রসুলের কথা, ছোটবেলার কথা একটু বলি, কেন সেই উদ্দেশ্যেই মাহফিল করেছেন। সবাই হাত তুলছেন না, শুনবেন না? কারা কারা শুনবেন বলুন? মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ক্যামেরাম্যান দেখানের বাবা, সবাই নবীর ছোট কথা শুনতে চাইছে, সবার নবীর শিশুবেলার কথা শুনতে চাইছেন, তাই তো নাকি? মারহাবা নারে তাকবীর। আম্মা জানা মিনা বলছেন, আমার নবী বাগের আম্মা জান বলছেন, এ যুবকেরা আমার নবী বাগের আম্মা জান বলেন, আমার বাচ্চারে খুশি খবর ডাবে, আমি আমিনার রাত যায় বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন কাটে বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন রাত গুলো কাটতে কাটতে কাটতে, যখন আমার সময়টা হয়ে এসেছে দুনিয়ায় আমার বাচ্চা তাসি বানার সময়, আমি আমিনা কিন্তু এবারে একটু চিন্তিত হয়ে গেলা, কেননা অন্য অন্য নারীদের দুনিয়া জমিনে সন্তান হবার সময় অন্য নারীদের হেল্প লাগে, প্রয়োজন লাগে, আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে, আমি আমিনা একটু চিন্তিত হতে লাগলাম, হঠাৎ করে দেখতে লাগলাম আমি আমিনা ঘরের মধ্যে সুন্দরী সুন্দরী কয়েকজন নারী চলে এসেছে, তাদের শরীরে নূর চমকাচ্ছে এত সুন্দরী দেখতে, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা তাদেরকে বলতে লাগলাম, মারে তোরা কারা এত সুন্দর তোদেরকে দেখতে, কখনো তো আমি তোদেরকে দেখিনি, জমিনে কি এত সুন্দর নারী আছে। ওই সময় নারীরা বলেছিল, এ মামিনা আমরা দুনিয়ার কোন নারী নয়, মা সাইয়েদুল মুরসালিন আসবে, রহমাতুল লিল আলামিন আসবে, দয়ার নবীর মায়ের সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা গোলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বাপ দিলে প্রেম রাখো নবীর, দিলে নবীর প্রেম রাখো, একটু সুযোগ রাখো একটু। আমার কথা শুনছেন তো? একটু সুযোগ রাখো, ইমানটা যদি থাকে আমার মুস্তফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মাকাম দিয়েছে, এত মাকাম দিয়েছে, এতগুলো ক্যামেরার সামনে এত হাজারো মানুষের নজরের সামনে বলে যাচ্ছি, যদি ঈমান বাঁচাতে পারো, আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত মাকাম দিয়েছে, বলে সবাই ঠিক করো পুরো ফাতার দো, এর তাফসীর পড়ে দেখো, কিয়ামতের দিনে মুস্তফা যাকে যাকে ইশারা করবে আল্লাহ তাকে তাকেই জান্নাতি করবে। গিতে চলতে গিয়ে ব্যবসা করতে গিয়ে ঠুকুর মুকুর হয়,
জিন্দগিতে চলতে গিয়ে সংসার জীবনে ঠুকুর মুকুর হয়, জিন্দগিতে চলতে গিয়ে একটু এদিক ওদিক ভুল হয়ে যায়, বাপ দুটো জায়গা ঠিক রেখে দাও, এক হলো ইসলামের কোনদিন ক্ষতি করো না, আর একটা হলো নবীর সন্তানের আওলাদদের সঙ্গে সমালোচনা বিয়াদবি করতে যেও না, ভালো লাগে না দূরে সরে যাও, পছন্দ হয় না তার কাছে যেও না, মনে রেখে দিও কেন আমার মোস্তফা বলেছে আমার পরিবারকে যারা ভালোবাসে তারা হলো মুমিন, আমার পরিবারকে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক, কিয়ামত পর্যন্ত নবীর পরিবার থাকবে, নবীর বংশধর থাকবে, নবীর সন্তান থাকবে, নবীর কুরাইশ, আবু বকর কুরাইশ, উমর কুরাইশ, আলী কুরাইশ, ফাতিমা কুরাইশ, হাসান হুসাইন কুরাইশ, সাইয়্যিদ তো লাকাব, সিদ্দিক তো লাকাব, বংশ তো কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর কুরাইশ, নবীর বংশের বাচ্চা সেই খানদানের ছেলে আমি কুরাইশ, নওসাদ কুরাইশ, আরো যত বাচ্চা আছে ফুরফুরার সব কুরাইশ, ভালো যাকে লাগে বুকে করে নিয়ে থাকো, ভালো না লাগলে দূরে থাকো, দুনিয়ার সামান্য স্বার্থে এই কুরাইশদের পিছনে লেগো না, তোমার কবরে যেতে হবে, তোমার কবরে দুনিয়ার কোনো দাদা যাবে না, দুনিয়ার কোনো দিদি যাবে না, তোমায় যেতে হবে ওই কবরে, মদিনাওয়ালা আসবে, তুমি যদি কুরাইশকে ভালোবাসো মদিনাওয়ালা তোমাকে সাথে নেবে, জান্নাতে নিয়ে যাবে, নারায় থাকবে নারায় থাকবে সিলসিলায় বজাতে যাবে, আবার সিলসিলায় বজাতে যাবে, বড় ভাই জানুর পীর কেবলা আবার নারায় থাকবে, হে আমার দুনিয়ায় কিছু পাওয়া স্বার্থে কিছু আমরা ত্যাগ করি না করি না, বলুন কিছু পাওয়ার স্বার্থে কিছু ত্যাগ করি না করি না, তা জান্নাত পাওয়ার স্বার্থে একটু নাই কিছু ত্যাগ করবেন, অসুবিধা আছে? সামান্য দুনিয়ার রুটির জন্য রুজির জন্য সামান্য দুনিয়ার হারাম পয়সার গাড়ি হারাম পয়সার বাড়ি সামান্য দুনিয়ার একটু বেসরিয়াতি হারাম পদ লিবার জন্য আমার সোনার যুবকেরা খবরদার, নবী বংশের বাচ্চাদের সঙ্গে লেগো না, একটা দ্বিতীয় হলো খবরদার 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 ইসলামের ক্ষতির কোনো কাজ করো না করো না করো না, শুনছো তো নাকি? ইসলামের ক্ষতি মানে নবী আমার মাদ্রাসাকে ভালোবাসে, পাওয়ারের জোরে তুমি মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছ, এটা করতে যেও না, বা কেউ বন্ধ করছে তাকে সাপোর্টও করতে যেও না, শুনছেন তো বাপ, মাইকের আওয়াজ শেষ পর্যন্ত যাচ্ছে তো নাকি? যারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলে দেখাবেন, শুনতে পাচ্ছেন? হাতটা নাপিয়ে দেন, আমি যারা দাঁড়িয়ে আছেন তিনাদের উদ্দেশ্য বলবো, আর তো বসার জায়গা মনে হয় নেই, আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? যদি বেজার না হন একটু দাঁড়িয়ে মানুষগুলো একটু হাত তুলবেন, যদি বেজার না হয়ে থাকেন হাত তুলবেন যে না ঠিক আছে বেজার হইনি, আর যদি বেজার হন তাহলে হাত তুলবেন না, কোন বেজার? যদি বেজার হন হাত তুলবেন না, আর যদি বেজার না হন আমার সঙ্গে একটু হাত তুলবেন, আলহামদুলিল্লাহ আপনারা না যারা দাঁড়িয়ে আছে তারাও হাত তুলেছে, মানে সবই আমার দাদা হুজুরের, জোরে বলুন সুবহানাল্লাহ, আর যদিও অন্য কোন হুজুরের হয় এটা সত্য কথা সবই মোহাম্মদ রসুলের, জোরে বলুন সুবহানাল্লাহ, এখানে আর কোন সন্দেহ আছে? এখন কিছু মানুষ যদি বলে আমরাও তো মোহাম্মদ রসুলের, বা বললে হয় না প্রমাণ দিতে হয়, আমরা প্রমাণ দিচ্ছি নবীর মাহফিল মিলাদুন নবীর মাহফিলে শরীফ হয়ে আলোচনা শুনে খুশি হয়ে আনন্দ করছি, ঠিক না বেটি? আনন্দ করছি আমরা, ধরে রাখবা দুনিয়ায় ধরে রাখবি আখেরাতে আমরা ধরবো ইনশাল্লাহ, কথাটা বাংলায় লাগছে খারাপ মনে করো না, দম আছে কথায়, কথাটা কি খারাপ লেগে গেল? তাহলে হাদিসটা দি, হাদিসটা আপনাদের কাছে শোনাই,
আল্লাহ নবী বসে আছেন মদিনার নবাবী শরীফে, এমন সময় নবী পাকের কাছে একটা গ্রামের মানুষ এসছে, এসে বলছে হুজুর কিয়ামত কবে হবে? নবী বলছেন বাবা কিয়ামত কবে হবে রে বাবা? হবেই তো বটে বাবা, কিন্তু তুমি করেছো কি? বলছে মাহাদাত্তালাহা, তুমি করেছো কি? ফাকা মাহাদাত্তালাহা কাসীর সালাত ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নি হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার হৃদয় আমার কলবে আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। নবী বললেন ভালোবাসলে যখন আল মারউ মা'আমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতজন মানুষ আছে একজন কেউ আমাকে ভালোবাসে নবীকে বাদ দিয়ে, সবাই ভালোবাসে নবীর পক্ষে কথা বলি তাই, সবাই ভালোবাসে রসুলের বংশধর বলে তাই, সবাই ভালোবাসে দাদা হুজুরের আওলাদ বলে তাই, ঠিক না বেটিক? তাহলে আমাদের উদ্দেশ্য আব্বাস সিদ্দিকী নয়, আমাদের উদ্দেশ্য মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় তোমরা যদি আমাদের সাথে থাকো, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে ইনশাআল্লাহ আমরা আখেরাতেও একসাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার নবী পাকে ছোটবেলার কথা আরো বলি, ভাল লাগছে না নবীর কথা ছোটবেলার? নবীর ছোটবেলার জীবনীটাও শুনতে হবে। কি নবী তো সিরাতের আলোচনা সারা বছর আমরা করি, একটু মাওলুদের আলোচনা করি, ছোটবেলার আলোচনা। হ্যাঁ দুনিয়ায় আমরাও তো এসেছি মায়ের পেট থেকে, আর আমার দয়ার নবী কো আল্লাহ পাঠিয়েছে, দুই আশা কিন্তু এক নয়, একটু শুনবেন না? হ্যাঁ আমি বড় রাতটা ঘুমোতে পারলাম না, সারা রাত ধরে জেগে জেগে রয়েছি, কেননা সাইয়েদুল মুরসালিন আসবে, না জানি আমার বাচ্চার কি না কষ্ট হয়, আল্লাহ যাকে দোস্ত বলেছে, এই চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমালাম না, কিন্তু আমি হঠাৎ করে ঘুমটা পেয়ে গেল, আমার চোখটা বন্ধ হয়ে আসছে, আমি আমেনা ঘুমিয়ে পড়লাম, যখনই ঘুমিয়ে পড়লাম আমি আমেনা শরীরটা কিছুক্ষণ পরে একটা ঝাঁকুনি কম্পন হলো, আমি আমেনা চোখটা খুলে গেল, ঘুমটা ভেঙে গেল, আমি আমেনা তাকিয়ে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়েছে, শুধু আলো নয় সামনে যে প্রাসাদ পর্যন্ত আলো হয়েছে, আমি আমেনা তা দেখতে পাচ্ছি, খাসাসুল কুবরায় লেখা আছে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এ নবীর গোলামেরা, আমার আব্বা মায়েরা বুনেরা, কি নেতা আমরা পেয়েছি, এই নেতার থেকে সারা বাজলে দুনিয়া জমিনে অনেক পরিকল্পনা হচ্ছে, একদল প্রকাশ্য পরিকল্পনা করছে, আর একদল মুসলমান সেজে আমাদের ঘরে নবীর দিকে সরাতে লেগেছে, তাই বলে দিয়ে যায় বাপ মা, ভাই বোন আব্বাসকে ভালো না লাগে ছেড়ে দা, নবীকে ছেড়ো না, নবীকে ছেড়ো না, নবীকে মজবুত করে ধরো, নবীকে পেয়ার করো, কি নবী আল্লাহ দিল, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি এই নূর কোথা থেকে আসে, আমি আমিনা তাকিয়ে দেখলাম আমার যিনি আসার কথা ছিলেন ওই রহমতের নবী এসে গেছে, আমার ডান দিকে শোয়ানো আছে যিনি সেজদায় পড়ে গিয়ে আহাদ বলে, আল্লাহ 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 বলে, যার পুরো শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে, আমি আমিরা আরো অবাক হয়ে গেলাম, দুনিয়ায় যখন কোন মায়ের সন্তান হয় সে আমার মা গো তোমাদের মা গো, আর পৃথিবীর যিনি দাদা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট তিনার মা গো, আমার দেশে যত নেতা গাদা মাতব্ব রয়েছে সবার মা গো, সবার কাছে একটাই কথা পাওয়া যাবে, আমার বাচ্চা যখন এসেছিল রক্তাক্ত হয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল আমি নাপাকি হয়ে গিয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল বাচ্চা শরীরে রক্ত লেগেছিল, বাচ্চা নাপাকি হয়েছিল, এই মোস্তফার প্রেমিক শোনো আমার আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা মুহাম্মদ এসেছে, না তার শরীরে রক্ত ছিল না নাপাকি ছিল, না আমিনা আমি নাপাক হয়েছি না আমার রক্ত বাইরেছে, আমি অবাক হয়ে গেলাম আমার বাচ্চা হলো নাপাকিও হলাম না রক্তাক্ত হলাম না, আমার বাচ্চার গায়ে কোনো নাপাকি লেগে না, নারায় থাকবে না।
তকবীর বেশি করে দেবেন, এই তকবীর বেশি করে দেবেন, কারণ আমাদের শুরুতেও তকবীর, বিদায়েতেও তকবীর, ঠিক না বেঠিক গো? আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি করেছিল, আজান দিয়েছিল তো নাকি? কি গো বলবেন তো, আজান দিয়েছিল তো নাকি? আপনাদের দেয়নি? সবার দিয়েছে, আমার সব ভাইদের কানে আজান দিয়েছে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন এসেছি আজান, যখন যাব জানা যায় কি বলে, আল্লাহু আকবার বলেন না বলেন না? রে তকবীর তো আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বললে না বালা মুসিবত কাটে, শুনছেন? আল্লাহু আকবার বললে কি হয়, বালা মুসিবত কাটে, এবং যখন কোন সন্ত্রাস আপনাকে ক্ষতি করতে আসছে, এই আল্লাহু আকবার দিয়ে সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বেন, দেখবেন সন্ত্রাসের কাছে শয়তান জেন থাকে, ওই জেন গুলো ছেড়ে পালায়, তখন শয়তান দমে যায়। বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ধর্মীয় কাজে তখন ঠিক না বেটি, যেখানে আমরা দেশবাসী একসাথে বসবো, সমস্ত ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ বসবো, তখন আমরা মনুষ্য জাতি ব্যবসায়ী বসেছি, ঠিক না বেটি? ব্যবসা করতে বসেছি আমরা, মানুষ মানুষ ব্যবসার কথা বলবো, দুনিয়ায় রাষ্ট্রের জন্য যদি এক জায়গায় বসি, সেখানে রাষ্ট্রে তো সবাই বসবাস করে, সবাই মিলে মিশে বসবো, সেখানে না তার ধর্ম না আমার ধর্ম, আমার হৃদয় থাকবে তার হৃদয় থাকবে, আমরা মানুষ নিজেদের প্রয়োজনে একসাথে কথা বলতে বসেছি, ঠিক না বেটি? এগুলো ঠিক না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আকাটা হালকা করে ঘোরাতে হবে, আকাটা ঘোরা হালকা হালকা, ঠিক আছে, বাস আকাটা তমাম গাম দিলো কা হুজুর জানতে হে, তমাম গাম দিলো কা হুজুর জানতে হে, তমাম গাম দিলো কা বারো চেহারা হুজুর জানতে হে, আহা প্রত্যেকটা গোলাম হার একটা একটা গোলামের চেহারা নবী জানে না জানে না? সারা জীবন রসুলের দুশ্মনদের সঙ্গে এক হয়ে মসজিদে তালা মারলে, মাদ্রাসায় তালা মারলে, আজানের বিরোধী করলে, বোরখার বিরোধী করলে, শরিয়াত বিরোধী সমাজ গড়া তুললে, আর তুমি কিয়ামতের দিন বলছো আমি মুসলমান, জান্নাতে যাবো, আমিও তো মুসলমান, এই বলছে না বলে নে? দুটো জিনিস হয়, এক প্রকাশ্য কোরআনের বিরোধী করা, আর একজন যে বিরোধী করে তাকে শক্তি সংগ্রহ করা, তাকে শক্তি সহযোগিতা করা, দুটোই কোরআনের বিরুদ্ধে, ঠিক না বেটি? এক হলো প্রকাশ্য মাদ্রাসাকে ভাঙা, আর একটা হলো কেউ মাদ্রাসাকে ভাঙতে চায় তাকে পিছন থেকে সাপোর্ট করে শক্তিশালী করে তোলা, দুটোই মাদ্রাসার বিরুদ্ধে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? আজ বড় দুঃখের সাথে বলতে হয়, এই স্বাধীন ভারতবর্ষে একদল লোক বোলডুজার দিয়ে আমার কোরআনের ঘরগুলোকে ভাঙছে, আমার সভ্যতা ইনসাফ ইনসানিয়ত, যে মাদ্রাসা থেকে মাতৃপ্রেম শিক্ষা হয়, দেশ প্রেম শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে সভ্যতা শিক্ষা দেওয়া হয়, ইনসাফ ইনসানিয়ত শিক্ষা দেওয়া হয়, কল্যাণ শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে বড়দের সম্মান করা শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে আজকে বোলডুজার দিয়ে একদল সন্ত্রাস ভাঙছে, এদের যেমন আমাদের কাছে ঘৃণার পাত্র, ঠিক তেমনি আর একদল বড় প্ল্যান করে মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করার প্ল্যান করছে, এটাও আমাদের কাছে নিন্দনীয়।
কথা মাথায় ঢুকছে না ঢুকিনি? তাহলে যে মুস্তফার সাপা ছাড়া কায়ামতের দিন আমরা নাজাত পাবো না, সেই মুস্তফার ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার দুশমনদের ঘরে কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করে নাজাত পাওয়া যাবে মনে হয়? একটু আওয়াজ দেবে যদি মনে হয় হ্যাঁ পাওয়া যাবে, একটু ফতোয়াটা দিন, তাহলে আমি একটু রাস্তায় দেখি তাদের সাথে মিশে যাই কি বলুন, পাওয়া যাবে। আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী আগে নয়, কোন পীর সাহেব পীরজাদা বক্তা সাহেব মলি সাহেব আগে নয়, আল্লাহর কাছে তার দোস্ত পিয়ারা নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে বললাম কায়ামতের দিন আমার নবী সাফাত করবে, একজন 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 করে বেঁচে বেঁচে কাজে ঘরে, হার গোলাম কি চেহারা হুজুর জানতে হ্যায়, নবী গোলামদের চেহারা জানে না জানে না। আল্লাহ নবী গাম্মা জানা এসা বলেছিলেন, এই বিষয়টা একটু বলে দিই, গোলামের চেহারা নবী জানে কি জানে না একটু বলে দিই। মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাস হয়ে দাঁড়াবে, আপনি আপনার ইমানদার মুমিন মুমিনা গুনকে কি করে চিনবে? তাদের যে আপনি সাবাত করবেন বলছে, ইয়া রাসূলুল্লাহ তাদের কি কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল, আয়েশা রে এমন করে হাজার হাজার ঘোড়ার বীজ কানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে তুমি তাকে চিনতে কি পারবে না পারবে না? আম্মা জানা আয়েশা বলেছিলে, জি ইয়া রাসূলুল্লাহ চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার আয়েশা শুধু রেখে দাও, আমার উম্মাত উম্মাতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী বল তাদেরকে আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহকে জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, নাই প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য, এ কোনো ধর্ম না ধর্ম নাই। একটু বলুন বলুন বলুন, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার কাজ নয় গরিবদেরকে খাওয়ানো? বলো বলো, খাওয়ানো দরকার আছে না নাই? গাঁটের পয়সা থেকে খাওয়াও, আর না হয় খাওয়ার সংগ্রামে আগিয়ে চলো, যেখানে পৌঁছালে গরিবকে খাওয়াতে পারবে সেখানে পৌঁছাও, এটা তোমাকে করতেই হবে। কেউ ডাক্তার হবে, পেশেন্ট কেউ হবে, কেউ আবার হুজুর হবে ডাক্তারের দোয়াও করবে, কেউ আবার উকিল হবে, কেউ আবার পুলিশ হবে, কেউ আবার সমাজ সেবক হবে, সবটাকে নিয়েই কিন্তু একটা দুনিয়া, ঠিক না? কিন্তু এর বীজখানে যদি কোনো একটা জায়গায় সমাজ বিরোধী মানবতা বিরোধী ঢুকে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ব্রেক হয়ে যাবে, ঠিক না বেটি? আর সবাই যদি ইনসাফওয়ালা মানবতাওয়ালা হয়, ন্যায় পরায়ণ হয়, তাহলে দেখবেন পুরো সমাজটা সুন্দর করে ঘুরতে থাকবে, কোনো জায়গায় সমস্যা হবে না। আল্লাহ নবী মাসে এসেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে এসে গে আমাদের ঘরে তো এটাই শিক্ষা দিয়েছে, এ দুনিয়া মানুষেরা তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, তিনি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমরা তিনার দাসত্ব করবে। ইয়া রাসূলুল্লাহ দাসত্ব নাকি? নবী আমার বললে, আমি যা করছি তোমরা তা করবে, আমি যা নিষেধ করছি তোমরা তা ছাড়বে। আল্লাহ নবী নামাজ পড়েছে আমরাও পড়বো, আল্লাহ নবী রোজা রেখেছে আমরাও রাখবো, আল্লাহ নবী হজ করেছে আমরাও করবো, আল্লাহ নবী যাকাত দিতে বলেছে আমরা দেব, আল্লাহ নবী দান করেছে আমরাও করবো, আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছে আমরাও ভালোবাসবো, আল্লাহ নবী অন্য ধর্মের মানুষকেও ভালোবেসেছে, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। এ জমা শুনে
জেলা থেকে এমন মানুষকে তুলে নিয়ে গেছে নিজের ঘরে, নিয়ে যে সেবা করেছে যাদের ঘরেতে, যাদের গলাতে তিনটে লাতুজা খবর নামক তিনটে দেবতার মূর্তির ফটো ছিল, তাকে নবী তুলে নিয়ে গেছে, নিয়ে যে তার সেবা করেছে, কিন্তু সেটা নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয়, মানুষ হিসাবে মানুষের সেবা করা, এটাই তো মানব বন্ধন বলা হয়। আল্লাহ নবী এমন করে জীব জন্তুদেরকেও পছন্দ করেছে, তাদেরকেও সেবা করেছে, ভালোবেসেছে, আমরা ভালোবাসবো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন করে নাই প্রতিষ্ঠিত করেছে, আমরাও করবো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এই জমিনের উপরে বলেছে, বাবারা তোমরা শুনে রেখে দাও অর্থনীতি, আমি নবীকে দেখে এসো। এই মদিনার জমিন যেখানে পিছিয়ে ছিল আল্লাহ নবী ওই মদিনাকে অর্থনীতি শিখালো, ব্যবসা নীতি শিখালো, ওই ব্যবসার অর্থনীতি এমন ভাবে শিখালো, পৃথিবীর জমিনে কোন কোন জায়গা আছে গরিব বড় লোক মিলিয়ে আছে, কিন্তু মদিনার জমিনে কেউ গরিব নাই, আল্লাহ সবাইকে ধনী করেছে। শুধু ধনী নয়, ধনী হওয়ার পরও নিজেদেরকে কখনো অহংকারী মনে করে না, মাটির মানুষ যে বলে ওই মাটির মানুষ বানিয়ে সবাই জন্য সেবার হাত বাড়া। তাই নবী আমার অর্থনীতি শিখিয়েছে, পারিবারিক নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, নবী আমার রাজনীতিও শিখিয়েছে। নবীর জিন্দগিটা আমাদের জন্য মডেল, কেননা যিনি আমাদেরকে জান দিয়েছে, যিনি আমাদেরকে চোখ দিয়েছে, যিনি আমাদেরকে কান দিয়েছে, যিনি আমাদেরকে হাত দিয়েছে, যিনি আমাদেরকে পা দিয়েছে, সেই আল্লাহ জানিয়ে দিলেন لقد كان لكم في رسول الله اسوه حسنه। এ বিশ্বের মানুষ তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ বা মডেল করে বানিয়েছি, তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর দেখে দেখে নামাজ পড়ো, আমার নবীর দেখে দেখে রোজা রাখো, আমার নবীকে দেখে দেখে হজ করো, আমার নবীকে দেখে দেখে যেভাবে যাকাত দিতে বলেছে দাও, আমার নবী যেভাবে কন্যার বিয়ে দিয়েছে তোমরা দাও, আমার নবী যেভাবে মানুষের সঙ্গে মিশে তোমরা মেশো, আমার নবী যেভাবে মানব বন্ধন করেছে তোমরা করো, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা করো, আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে করো। নবীকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের বিসর্জনে গিয়ে মাথায় টুপি দিয়ে নিজেকে বেঈমান কাফের বানাবেন না, কেননা দুনিয়া তোমাকে জাহান্নামে তো ঠেলে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কখনো সন্ত্রাসীরা লড়াই করে পারেনে পারবে না। তাই সন্ত্রাসীরা চিন্তা করে দেখে নিয়েছে কেন পারি না কেন পারি না, তারা দেখে নিয়েছে মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার কাছে আমরা ফিরে যাই। কি পাওয়ার? আল্লাহ নবীর প্রেম আর আদবের পাওয়ার, যাকে শরিয়াতের ভাষায় ঈমান বলা হয়। নারাই থাকবে, নারাই থাকবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারাই থাকবে। কি পাওয়ার? ঈমান, ইমানের পাওয়ার। ইমানের পাওয়ারটা শেষ হবে কোথায় গেলে? যেসব কাজ করলে ইমান চলে যায় সেখানে গেলে তো নাকি? তাই দুনিয়া চাই তোমাকে বেঈমান বানাবে, তোমাকে রাসূলের আদব থেকে নবীর প্রেম থেকে সরাবে, নবী যে কাজ করলে অপছন্দ করে সে কাজ করাবে, করিয়ে কি করবে? তোমাকে বেঈমান বানাবে। বেঈমান বানালে কি হবে? তুমি তখন দুর্বল হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে গেলে প্রকাশ্য দুশ্মনরা তোমাদেরকে যখন হত্যা করতে আসবে তখন তোমরা কামিয়াবি আর হতে এই দুনিয়া। ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশ্মন আছে না নাই? কথা বলুন, আছে না না? প্রকাশ্য দুশ্মন আমাদের জন্য বেশি ক্ষতিকারক না মুসলিম সেজে যারা আমাদের ঈমান নষ্ট করছে তারা বেশি ক্ষতিকারক? কোনটা? অতএব বোঝার চেষ্টা করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কত ভালোবাসে। শিশুবেলা তো নবী আমাদের জন্য কেঁদেছে, হ্যাঁ গা, কিন্তু অজ করে যাচ্ছি গো, একটু বলবো, একটু বলি একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
আজান দিচ্ছে। আচ্ছা আজানটা হয়ে যা, সময় অনেক আছে নামাজের, কিন্তু আজানের সময় তো একটু চুপ করতে হবে। দাঁড়াবেন না, উল্টা উঠি করবেন না, দেখতে খারাপ লাগবে, অন্য মানুষের অসুবিধা হবে, পেছন থেকে হুড়ু হুড়ি করবে। মসজিদে যেটা বলছে সেটা আপনারা বলুন। اللهم رب هذه الدعوه التامه الصلوات القائمات محمد الوسيله الفضيله والطرف الرفيع رسول مقام محمود للجواب ارزقنا الصفعه يوم انك لا تفلح بما لا اله الا الله درود شريف اللهم صل على এম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগো সে তোমদিনা। বলো না সুবহানাল্লাহ, তোমরা কার কার মদিনাওয়ালার পাগল, কে কে আছো মদিনাওয়ালার পাগল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুধু হাত তুললে হবে না। মদিনাওয়ালা কখনো কাউকে দুঃখ দেয়নি, মদিনাওয়ালা কখনো চুরি করে না, চোরকে সাপোর্টও করেনি, মদিনাওয়ালা কখনো ঘুষ খায়নি, ঘুষখোরকে সাপোর্টও করেনি, মদিনাওয়ালা কখনো সুদ খায়নি, সুদখোরকে সাপোর্টও করেনি, মদিনাওয়ালা কখনো মানুষকে লোটেনি, লোটেরাদের সাপোর্টও করেনি। এগুলো মাথায় ঢুকাতে হবে বাপ, দুদিনের দুনিয়া। বলো আমি যারি প্রেমের পাগল সে তোমদিনা, হাত তুলে তুলে বলো, আমি যারি প্রেমের পাগল সে তোমদিনা, আমি যারি প্রেমের পাগল সে তোমদিনা, মন পাখিরে বলি তোরে উড়ে যা তো
সুবহানাল্লাহ মন পাখি রে বলি তোরে উড়ে যত সেই শহরে যে ঈশ্বরে গেলে পারে যে ঈশ্বরে গেলে পারে মিটবে মনের বেদনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায় মুখ ছেড়ে পড়ুন আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায় ঘুরিয়ামি পাগল বেশে ঘুরিয়ামি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে ঘুরিয়ামি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে যার সিলাই চিল্লাম খোদা যার সিলাই চিল্লাম খোদা কেমন তারে পাই বলো না আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বা জানেরা এই যে হাত তুলে তুলে যেটু নাচ পড়াচ্ছি আবার কেউ খুঁজবে না তো কোরআন হাদিসে কোথায় আছে হ্যাঁ খুঁজবে না কত রকম কোয়ালিটির বেঈমান দুনিয়ায় আছে জানেন ফাসেক ফাজিল বেহুদা চরিত্রী লম্পট সে বলছে কোরআন হাদিসের কোথায় আছে এই খুঁজবে নাকি এটা হলো ভালোবাসার ইজহার প্রেমের কখনো দলিল লাগে না শোনো শোনো বলবো বলবো শুনবে 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 আমার দয়ার নবী থুতু ফেলবে থুতু মুবারক থুতু ফেলবে আমরা থুতু ফেললে আপনারা কি দেন বলেন বলেন সিলিমচি দেন আমার দয়ার নবী থুতু ফেলবে সাহাবারা হাত পাচ্ছে হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন থুতুটা লিবার জন্য রেসারেসি হচ্ছে যার কপাল ভালো তার হাতে থুতু যেত ছেলে মায় গায়ে মারত আর এলাকার মানুষ সবাই বলতো কয়েক সপ্তাহ ওর গা থেকে এত খুশবু বেরোত দুনিয়ার কোন আতরে অত খুশবু নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন জিন্দেগি তেইছি রসুলের জন্য জিন্দেগিটা দিও দেবো রসুলের জন্য অসুবিধা আছে আপনাদের সাহাবা হুজুররা থুতু লিবার জন্য রেসারেছি কোন কোন আর হাদিসে আছে দেখো শুনছেন না শোনেন না যুবকরা আপনারা যুবক বলে কি কোরআন হাদিস শুনবেন না ধর্ম তো আপনার ইসলাম তো আপনার ধর্ম আপনি আপনার ধর্ম সম্বন্ধে জানবেন না হালকা বয়সে নয় সব মানতে পারেন কিন্তু ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে না
আর না একদল প্রকাশ্য দুশ্মনেরা ডাইরেক্ট আপনাদের মিটাতে পারবে না, তারা কিছু দালাল মার্কা মুসলমানদের অর্থ দিয়ে আপনাদের ঘরে ধর্মান্তরিত করার প্ল্যান করছে, আপনাদেরকে বেঈমান বানাবার প্ল্যান করছে। তাই ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে। সাহাবারা কোন হাদিসে পেয়েছে, কোন কোরআনে আছে, কোরআনের কোন জায়গায় আছে, কোরআন কোন কোরআন বলতে কোরআনের কোন জায়গায় আছে যে রবি থুতু ফেললে সাহাবা তোমরা হাত পাতবে? আছে আছে। সাহাবারা প্রেম করতে কেমন দেখছেন না? প্রেম প্রেম ইজহার, আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আমি যার প্রেমিক সে মদিনায় আছে, আমি যার প্রেমিক সে মদিনায় আছে। এতে অসুবিধা কিছু আছে? হাজার হাজার প্যান্ট শার্ট পরা যুবক ছেলে খালি মাথায় দাঁড়ি চাচা, কিন্তু মোস্তফার প্রেম লিয়ে আজকে আওয়াজ তুলছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কাল আল্লাহ চাইলে এই বাচ্চাগুলো এই যুবকগুলো হজ করবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হয়ে আমার দাদা খুজুরের ঘরের ছেলে দাদা খুজুরের কাতারি জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলাকায় কিছু মুসলমান যারা দাদা হুজুরের মুরিদ দাবি করে, খবরদার তাদেরকে দাদা হুজুরের মুরিদ বলে মানবেন না, কেন সেরে কি কাজে শুনে তারা জড়িয়ে থাকে ঠিকরা বেটে। সেরে হলো সব থেকে বড় জুলুমের কাজ। হযরত ওমর ফারুক বলছে কোন জায়গায় সেরে কি অনুষ্ঠান হলে সেখানে তোমরা যেও না, সেখান থেকে দূরে থাকো। হ্যাঁ, তুমি সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তোমার কাছে গরিবের সেবার জন্য কিছু আছে, অবশ্যই তুমি তাদেরকে ভাগ করো, তাদেরকে দাও, তাদেরকে সেবা করো, পকেটের টাকা দাও। হ্যাঁ, তো এলাকার আমি দায়িত্বে আছি, এলে দশ হাজার টাকা রাখ, এলে পাঁচ হাজার টাকা রাখ, এলে কাপড় চোপড় গুলো রাখ, এলে মিষ্টি খাবারটা রাখ, কেন আমি সবার জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির জন্য সবাইকে সেবা করা চলবে। কিন্তু ধর্মীয় কোনো কালচারের মধ্যে জড়ানো হারাম, সেরে কি কাজ? শুনছেন না? শোনেন নে, হ্যাঁ আকীদা ঠিক করুন, আপনার ধর্ম সম্বন্ধে আপনি জানবেন না। আর এই কথা যখনই বলবো তখন বলবে বড্ড ধর্ম নিয়ে গুড়ামি করা হচ্ছে। কেন আমার গরু ঠ্যাং ধরতে কেউ আসে? এই আমার গরু ঠ্যাং ধরে কেউ, তখন গুড়ামি মনে হয় না? না আসাটাই হচ্ছে উত্তম, আমরাও চাই না আসাটা কি উত্তম, কিন্তু আমার মানুষ মানুষকে সেবা করবে এটা মহান উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেবার বেলায় জিরো, সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো, সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো। দেখুন আমি কেমন সম্প্রীতি করছি, ফটো আর সেবা জিরো। ইসলাম সেবার পক্ষে, অ্যাডের পক্ষে নয়, সেবা করো মানুষে ভালো কাজ করো। তো ভাইরা আমার, আমার রাসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি দাঁড়ি রাখা সুন্নাত। এক মুষ্টি দাঁড়ি হওয়ার পর নবী পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ি মুবারক ছাড়তেন এবং এই বাবরি চুল রাখতেন। এখানে কারো তো নেই, রাসূল তিন ধরনের চুল রাখতেন, একটা সব জায়গাটা সমান, কথা বুঝে আসছে? আর একটা হলো বাবরি চুল, কিন্তু ঘাড়ের যে রিড় হাড় আছে নিচে না চলে যায়, এটা মাথার তাহলে নারীদের তাসাব্য হয়ে যাবে, কথা বুঝে আসছে? এবং নবী যখন জিহাদের ময়দানে যেতেন, সংগ্রামের ময়দানে ঘোড়ার পিঠে করে যেতেন, তো রাসূলের চুল মুবারকখানে উঠত, সাহাবারা সেই নিয়ে শয়ে শয়ে হাদিস বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমি যেটা বলতে চাইছি, রাসূলের পাশে সালামের চুল মুবারক জল কাটতেন, ওই বাকি অংশগুলো কোথায় রাখবে, কোথায় রাখবে? সাহাবা হুজুরা রেসারেসি করছেন, হুজুর আমাকে একটু দাড়ি কাটা মুবারক দেন, আমাকে একটু চুল মুবারক, ঝিলপি মুবারক দেন। কোন কোরআন শরীফের কোন আয়াতে, হাদিস কোন হাদিসে আছে যে রাসূল চুল কাটলে? সাহাবারা তোমরা লাইন দিয়ে লাও, আছে? এটা প্রেম, এটা ভালোবাসা, কথা বুঝছেন না? বুঝেন না? ভালোবাসা ঠিক, আমরা একটু ভালোবাসাই, তকবিদ্ধি একটু ভালোবাসাই, উৎসাহিত হই, এর মধ্যে শরিয়াত বিরোধী কোনো গন্ধ না, কথা বুঝে আসছে না? না, যারা ফতোয়া দেয় তারা দেখবে ছেলে মেয়ে একসাথে নাচছে, ওর বেলায় ফতোয়া দেয়নি, তারাও নাচে, কথা বুঝছেন না? বুঝেন না? আমার কথাই আপনাদের অসুবিধা হচ্ছে, একটু হ্যাঁ বলেন না, হ্যাঁ জোরে হ্যাঁ বলেন, আরে কেউ খুশি হবে বলেন না, হ্যাঁ মানুষকে খুশি করবে, কিন্তু শয়তানকে না, শয়তানকে খুশি করা ক্ষতি হয়ে যাবে। আর একটু বলবো যে বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ দুনিয়া জমিনে এসেছিলে এই যুবকেরা দুনি
বাপিরা বাপিরা আম্মা জনাবিরা বলতে লেগেছে আমার মনে পড়ে গেছে একটা কথা এরে শুনো শুনো যুব আমার মনে পড়ে গেছে একটা কথা আম্মা জান আমিরা গুজুরে করবি যখন আমার নবী পাক ছিলে আম্মা আমিরা শরীর থেকে খুশবু বেরোতো ওই খুশবু এলাকা আমায় ছড়াতে লাগলো চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে আরে আমিরা কি খুশবু মাকে এত সুন্দর সে না সুন্দর খুশবু কোথা থেকে আমি না পাই এই কানা খুশি হতে 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 একদিন আমি না বি জিজ্ঞাসা করে ও মা আমিরা এই খুশবু তুমি কোথা থেকে পাও এত সুন্দর খুশবু এত বড় খুশবু এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও আম্মা আমি না বলেন ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল ফেলে দিবার পরে বলে দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয় আমার থুতুতেও খুশবু খুশবুটা আমি না নয় খুশবুটা বলো আমি আর পেটে জিনি আছে ওই মুহাম্মদ রসুলের খুশবু তাই তো আজ মদিনা শরীফে মক্কা শরীফে যারা যায় হাজি সাহেব আজও মক্কা মদিনা যারা যায় হাজি সাহেব তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পায় জোরে বলুন সুবহানাল্লাহ হাজি বাবা দুই ধরনের আছে বা হাজি আবার দুই ধরনের আছে জানেন তো নাকি হ্যাঁ যারা ইমানদার মুত্তাকি মুমিন হাজি নবী প্রেমিক হাজি তারা খুশবু পায় আলহামদুলিল্লাহ তাই তো কবি কবির ভাষায় বলছে রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি জিনে মে জিনা হে ক্যা বাত হে জিনে কি আরসা গুতে বাকি জিস গলিও সে গুজরে থে আরসা গুতে বাকি জিস গলিও সে গুজরে থে ইস ওয়াক্ত ভি গলিও সে খুশবু হে পসিনে কি জোরে বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আলে সুন্নাত ওয়াল জামা আমার রাসূলের খুশবু এখনো পাওয়া যাচ্ছে আপনারা মানেন নবী প্রেমিকরা মানে কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখনো আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে ফুরফুরা শায়খ জাবানান মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে জানেন তো একটু বলবো দাদা খুঁজে এই কথাটা কারা কারা শুনতে চান হাত তুলে দেখ মাশাআল্লাহ সব দাদা খুঁজে কথা শুনবেন আল্লাহু আকবার মাশাআল্লাহ খুশি হলাম আপনাদের কাছ থেকে এটা একটা আলাদা খুশি পেলাম আবার এটা একটা আলাদা খুশি পেলাম আবার কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে টুপি পেয়েছে মসজিদ পেয়েছে মাদ্রাসা পেয়েছে দিন পেয়েছে শরিয়াত পেয়েছে অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দিয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় যেটা আম্মা জান আর আব্বা জান যেটা রাসূলের পাক সাল্লাল্লাহ আবার আব্বা জান বলে ফেলেছি সমান হবে না তো আমার নবী বলছেন আমার প্রেমিকরা আমার রুহানি আমার উম্মতেরা তোমরা হলে আমার রুহানি সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার যে ঘরে আমার দয়ার নবীকে নিয়ে থাকতেন যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন ওই যে সুনানি জালিদে ঘিরা হাজী সাহেবরা সব দেখেছেন তো ওই ঘরটার ভেতরে কারো ঢোকার পারমিশন নাই
কথা বুঝে আসছেন? রিসেন্ট কোন দেশের একটা রাজা ঢুকেছিল, যিনি ওই একটা রাসূলের পাশে সালামের পিয়ালা মুবারককে নিয়ে যাচ্ছিলেন খুব শান সওকাত দিয়ে। কোন দেশ জানো? কোন দেশ একটা, সেই দেশের রাজা আশেকের রাসূল, একজন রাজা দেখুন আশেকের রাসূল, হাই হাই হাই, তার হাতে মুসলমানও নিরাপদ, তার হাতে অমুসলিমও নিরাপদ হতেই হবে। কেন নবীর আশিক তখন অমুসলিম আর মুসলমান আলাদা নজরে দেখবে না, ক্ষমতার সিংহাসনে বসে প্রজাকে সমান নজরে দেখার নাম হলো ইসলামী রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবার দরুদ শরীফের ওজিপায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে, পড়তে 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 হঠাৎ করে রওজা মুবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ান নবী রওজা মুবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমার আব্বাজারের হাতে হাত আমিও দিয়েছি। কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে হুজুর, দু আড়াই ঘন্টা ওয়াচ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না, একটা যদি মিস্টেক ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটা কেলি যারা হুড় হুড়ি করে তারা মনে হয় ভুল ভুলে দাদা হুজুরের মুড়ি মুড়ি, তারা কি মনে হয় নবী প্রেমিক? না, এগুলো ধরে নিতে হয় বাপ। কেন কিছু লোক আছে সমাজে, তারা এই বাংলার মানুষকে বিশেষ করে মুসলিমের রক্ত চুষে 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 আর তারা মোটা সোটা হয়ে হয়ে বেড়াচ্ছিল, এখন তাদের সব বিভিন্ন রোগ ধরেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কথা বুঝছেন না বলেন না? আর রক্ত চুষতে পারছে না, শুকিয়ে যাচ্ছে। এই শুকানো সূচনা লগ্ন শুরু করেছে কিন্তু আব্বাস সিদ্দিকী। তাই আব্বাস সিদ্দিকী কে লিয়ে আখনো বলে, এই যে এতক্ষণ অজ করলাম কোন রকম ভাবে ধর্মের বাইরে গিয়ে অন্য কোন কথা বলেছি বা, তারপরেও দেখবেন টুক করে কাটবে, টুক করে শুধু আমার ওই ছোটটা বুঝছেন না, ও আমাকে দেখলেই বলো আপনি আল্লাহর আস্তে, আমার তো ভরসা নেই আপনার। আমি যে ভরসা নাই তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, কেন তুই আমার থেকে আরো মডার্ন হাই এডুকেটেড, বুঝতে পারছেন না ছোট? তা তোর উপর আমার অনেক ভরসা, কিন্তু আল্লাহ তো তোর আগে আমায় দুনিয়ায় পাঠিয়েছে, একটু ডিউটি তো আছে তোর ভবিষ্যতের জন্য ভাবা, ঠিক না? ঠিক না? আপনি দোয়া করলেই হবে, আপনি শুধু হুজুর মানুষ জলসা করে যান, দোয়া করলেই হবে। আমি জলসাই করছি, অসুবিধা কিছু হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে? তারপরেও দেখবেন সেই কুট করে আমাকে কামড়াবে, বুঝতে পারছেন না? শরীরে খুশবু আমার নবী পাক যখন আম্মা জানের পেড়েছিল তখনও প্রকাশ হয়েছে, আমার নবী যেখানে যেত খুশবু বই নদী থাকতো। সবাই কিন্তু পাবে না, যদি সবাই পেত, আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল, খুশবু কিন্তু পাইনে পাইনে, কারণ নবীর খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। নিশ্চয়ই আপনারা ইতিহাস বলে দেখেছেন, আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতার জোর যাদের হাতে ছিল, বা ইতিহাস বলছি বলবো তো নাকি না, আল্লাহর ওলি বলবো, আবু জেহেলকে আল্লাহর ওলি বলবো না রাজ ক্ষমতার লোক বলবো, তখন তো তারাতে রাজ ক্ষমতা ছিল ভাই, ইতিহাস বলছি না বলা যাবে না, বললে বলবো। আরে সত্য কথা বলছি রে মূর্খ, ইতিহাস পড়, ইতিহাস পড়, আপনাদের আপনাদের নয়, মূর্খ কাকে বলছি বুঝতে পারছেন না, মূর্খকে বলছি, আপনারা মূর্খ
আল্লাহ সুবহান আপনারা ইতিহাস জানেন, পড়তে না পারলেও শুনে শুনে ওলিয়া উলিয়া পীর মাসাইদের থেকে আপনারা ইতিহাস শিখে গেছেন। শিক্ষা তিন ধরনের, কয় ধরনের বলুন 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 বলুন। প্রথম শিক্ষা কি? দেখে শিক্ষা। প্রথম শিক্ষা দেখে, বাচ্চারা মা বাবাকে দেখে শেখে। দ্বিতীয় শিক্ষা শুনে। তিন নম্বর শিক্ষা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের হয়তো পড়তে পারে না, আমাদের ঘরের ছেলেরা দেখে আর শুনে আল্লাহর কাছে সব শিখে গেছি আমরা, ঠিক না? বে ঠিক গো। এ নাজওয়ানেরা আল্লাহ নবী যখন মক্কা জমিনে নারীদের অধিকারের কথা বলেছিল, আল্লাহ নবী যখন মক্কা জমিনে গরিবদের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, নারীর পক্ষে কথা বলেছিল, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল, জুলুমের বিরুদ্ধে বলেছিল, চেনার বিরুদ্ধে বলেছিল, লুটের বিরুদ্ধে বলেছিল, বদমাইশির বিরুদ্ধে বলেছিল, সারাফির বিরুদ্ধে বলেছিল, জালিমের বিরুদ্ধে বলেছিল। ওই সময়তে যাদের হাতে পাওয়ার ছিল তাদের নাম আবু জুরুদ বাসাই বাবুলা, তারা আমার নবী পাককে একদিন জানে মারতে গেল, নবী পাকের খটটা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনারা সবাই জানে, সময় সংকেত দেয় তাড়াতাড়ি বলছি, আল্লাহ নবী তাদের সামনে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু দেখতে পাইনি। আজ মদিনার জমিনে নবী আছে সবাই দেখতে পাবে না, যারা নবীর প্রেমী তারা অবশ্যই মদিনায় গেলে আল্লাহ নবীকে দেখতে পায়। নারায় থাকবে, আল্লাহ নারায় থাকবে, আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বড় ভাই জান হুজুর পীর কিবলা জিন্দাবাদ, নারায় থাকবে, আল্লাহু আকবার। আমার আলোচনায় আপনারা খুশি হচ্ছেন, আমি আমার নেতার কথা বলবো না। আজ যদি কেউ বলে এই সংগঠনের পক্ষ থেকে এই জলসাটা হচ্ছে। প্রতি বছর যদি জলসাটা হয় আপনাদের হিংসা হবে, কমিটির ছেলেরা যদি করে হিংসা হবে। আরে আমি নাই নাই এলাম, জলসা হলে অসুবিধা আছে? আপনারা জলসার পক্ষে তো নাকি, কোরআন সুন্নার মজলিসের পক্ষে তো নাকি? তাই আমি আপনাদের কাছে একটা নাজ শরীফ পড়বো আর আলোচনা করব। এই সুযোগে আপনাদের ঘরে একটু কাজ করতে হবে। কি কাজ বলুন, কি কাজ? আয় পকেটে হাত দিবার কাজ, নিজের পকেটে অন্য রুমের নয়, বিপদের শেষ থাকবে না। নিজের পকেটে হাত দেন আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। প্রতি বছর ঈদে মাওলুদুন নবীর মাহফিল হবে, কমিটির ছেলেকে একটু সহযোগিতা করেন। কিন্তু আমি ওয়াজ করছি, আপনারা শুনবেন, কথা বুঝছেন না? আর এই দিকের এই কাজটা হতে দেয়। এর বিচখানে আরেকটা কথা বলি, খুব শিগগিরই আমার বাড়িতে একটা দাওয়াত দেব ফুলপুরা শরীফে, যাবেন তো নাকি? যাবেন তো নাকি? মারহাবা, যাবেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমাকে যারা ভালোবাসেন, আব্বা জানেরা, আব্বা জানেরা ছেলের দাওয়াতে যেতে হবে। আমাকে যারা ভালোবাসেন ভাই জানেরা, ভাই জানের দাওয়াতে যেতে হবে, ঠিক না? বেটি গো, তবে ছোট ছোট বাচ্চা আর মা বুড়েরা যাবেন না, ওই দিন শুধু পুরুষেরা যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা লি যাবেন না। কেন? গতবারে ডেকেছিলাম মনে আছে, কিছু বছর আগে, তখনকার থেকে তোমাদের ভাই জানের এলাকা এখন বেড়ে গেছে। আবার এখন আবার মুর্শিদাবাদ থেকে আসবে, মালদা থেকে আসবে, দিনাজপুর থেকে আসবে, কুচবিহার থেকে আসবে, জলপাইগুড়ি থেকে আসবে, শিলিগুড়ি থেকে আসবে, বীরভূম থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। বলুন আলহামদুলিল্লাহ, যাবেন ইনশাল্লাহ আপনারা? তিনটে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে। কি গো? কি তিনটে? নাম্বার ওয়ান নামাজ পাঠি। নাম্বার ওয়ান কি? নামাজ পাঠি। কেন? এই লক্ষ লক্ষ লোকের জামাতের সাথে আমরা সবাই নামাজ পড়ব। হতে পারে ওই দিনের জামাত কুমুদ হয়ে গেলে কিয়ামতের দিন আমরা একসাথেই উঠব। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওই দিন নামাজ পাঠি সবাই নিয়ে যাব, মাথায় টুপি থাকবে আলহামদুলিল্লাহ, আর 2 লিটারের একটা পানির বোতল। কত? 2 লিটারের পানির বোতল, 1 লিটার নয়, 2 লিটার নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? নামাজ পাঠি আর 2 লিটারের পানির বোতল, আর একটা কি?
আরেকটা হলো লক্ষ লক্ষ মানুষ, খাবারের ব্যবস্থা করলো ম্যানেজমেন্ট করা যাবে না, তাই নিজের খাবারটা একটু নিজেকে বেঁধে নিয়ে যাবেন, হোটেল টোটেলের আশা করবেন না, নিজের খাবার নিজে একটু সাথে নিয়ে যেতে অসুবিধে আছে নিয়ে যাবেন। খুব শিগগিরই বলবো, আবার দেখবেন কেউ মিথ্যা প্রচার করলে চলে যাবেন না, যেন আমার নিশ্চয়ই পেজ আছে জানেন তো, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে পেজ, ওটাকে ফলোয়ার করে রাখবেন, লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল পিএবিএস, এই চ্যানেলে আমি বিবৃতি দিয়ে ডেট বলবো, ওই দিনে আপনারা যাবেন ইনশাল্লাহ। আমি আশা রাখবো আমার আব্বা আমার ভাইয়েরা যাবেন, মা বোনেরা নয়, ছোট ছোট বাচ্চারা নয়, কেন বিশাল জনসমুদ্র আবার ইনশাল্লাহ আমার মুজাদ্দেদ জামানের দরবারে মুজাদ্দেদের খুনের ডাকে হবে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাহাড় সামনে এলে পাহাড় টপকে যাবেন, টপকাতে অসুবিধে হলে পাহাড়ের সুরঙ্গ তৈরি করবেন, সুরঙ্গ করেও যাবেন, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ওই দিন আপনাদের ঘরে একটা উপহার দেবো আমি, আবার ওই দিন একটা উপহারও দেবো আপনাদের ঘরে, বলুন ইনশাল্লাহ। ভাইয়েরা আমার মনে রাখবেন, আপনাদের বাড়ি শহর লাগোয়া শহরতলি, ঠিক না বেটি? শহরতলি, সেই এলাকার মানুষ আপনারা, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমি যা কিছু বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো, কষ্ট পেচ্ছেন না তো? কেন আমার আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার পীর আপনাদের ভালোবাসে, ঠিক না বেটি? আমার আবু বাকার বাংলা জমিনে তোমার আপনাদের দাদু দাদি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 এক আল্লাহ পাকে দাও দিয়ে জুড়ে নবী পাকের সুন্নাতকে শিখিয়েছিলে। এই কষ্ট করতে 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 আমার আবু বাকারের রক্ত লাল বাপটা কেটে পানি হয়ে গিয়েছিল, ডাক্তার রেস দিতে বলেছিল, আমার আবু বাকার কি বলেছিল? আপনার হাবিবের সুন্নতে রাস্তা দেখাতে গিয়ে আমি আবু বাকার লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম, আরো জোরে বলুন আজকে সেই দাদা খুজুরের সিলসিলাকে কেউ যদি ক্ষতি করে আমরা মেনে লব, বলুন মেনে লব? সেদিন যেমন রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর বিরোধী করেছিল আবু জাহল, উতবা সাহেব, আবুল হাব, আজকেও কিছু কিছু মানুষ রাজ ক্ষমতার জোরে আমার দাদা খুজুরের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে, দাদা খুজুরের গ্রামে জোর করে জোর করে জুলুম করছে, দাদা খুজুরের মুরিদদের উপরে অত্যাচার জুলুম করছে, যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিচ্ছি, না হয় আল্লাহর গজবের শিকার হবে। ফুরফুরার আবু বাকার আব্বাস নয়, কত বড় বড় পাহাড় ধাক্কা মেরেছে দাদা হুজুরকে, ভেঙে চুরমার আল্লাহ করে দিয়েছে, জানেন না ইতিহাস? অতএব দাদা হুজুরের প্রতিষ্ঠান গুলোকে দাদা হুজুরের সিলসিলার মুরিদ ভক্ত অনুসারীদের উপরে একটা স্টিম রোলাবার চালাবার এক ধরনের পরিকল্পনা চলছে, পরিকল্পনা চলছে। তাই আমরা অন্য অন্য যত হক দল রয়েছে সবাইকে যেমন ভালোবাসি সম্মান করি, তেমন আমরা মুজাদ্দেদ জামানকে অনুসরণ করি ও ভালোবেসে মেনে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো হক দল, হক জামাত, হক সিলসিলা আছে, সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু দাদা হুজুরকে আমরা ইমাম বলে মেনে নিয়েছি। আমার মসজিদ কিবলা দাঁড়িয়ে সালাম দেয়া পছন্দ করতেন, আমরা একটু দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো, ইয়া নবী সালাম। Allah 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 Allah
দাদা খুজুরের ভক্ত মুরিদ মুহাব্বিনদের ঘরের ছেলে আপনারা, ঠিক না বে? ঠিক গো, আমার নবীর পাগলের ঘরের ছেলে, একবার দিল খুলে একটু তকবীর হবে না রে? তকবীর আল্লাহ নামে তকবীর হলে বালা মুসিবত শয়তান সব দূর হয়ে যায় না রে? তকবীর না রে? তকবীর ঈদে মাউলুদুন নবী মাহফিল, ঈদে মাউলুদুন নবীর মাহফিল, বিশ্ব নবীর আগমন দিবস উপলক্ষ করে মাহফিল, খুশির মাহফিল, কোরআন সজ্জার আলোচনার মাহফিল, রসুলের শিশুবারার আলোচনার মাহফিল, সামিঈন হযরাতগণ, উলামা হযরাতগণ, ইমাম সাহেব হযরাতগণ, নামাজি হযরাতগণ, হাজি সাহেব হযরাতগণ, আমার নবীর উম্মাত উম্মাতিগণ, দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ মুহাব্বিনগণ, সেই ইমানই ভালোবাসায় জবান খুলে নবীকে সালাম, ইয়া নবী সালাম। يا حبيب سلام كوتينو حشو জিবরাইল দিলে এ খুলে দাও আসমা আনের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করি দে আল্লাহ এখানে যতজন আজকে এসেছেন, আমি আল্লাহর কাছে দিল থেকে দোয়া চাইব, আপনারা শুধু নিয়তটা পাকা করুন, আল্লাহ যেন খুব দ্রুত ইয়ং বয়সে আপনাদের ঘরে মক্কা মদিনায় যেন হাজির করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যেতে রাজি তো? এই ইয়ং বয়সে রাজি তো? ইয়ং বয়সে মক্কা মদিনায় যান। আর যদি পারেন তো মাকে সাথে নিয়ে যাবেন, আরো ভালো, জান্নাত সাথে জান্নাত ওয়ালার কাছে যাবে, কি জান্নাত সাথে জান্নাতের মালিকের কাছে যাবে, এত বড় খুশির ব্যাপার। তাই আসুন একটু ছোট করে দোয়া করব, তারপর নামাজের ব্যাপার আছে, এখানেও একটা জামাত করে নেওয়া হবে।
এখানেও একটা জামাত আমরা করব, যাদের উজু আছে কাতার দেবেন, যাদের উজু নেই সবটা আশপাশেরই ছেলে, আশপাশে অনেক মসজিদ আছে, কিছুটা দূরেই একটা মসজিদ আছে, মসজিদ পার করে এলাম একটা, সব উজু করে নামাজ পড়বেন। খবরদার আমার সোনার ভাইরা, আল্লাহকে সেজদা দেবেন। আল্লাহ সেজদা দিলে কত খুশি হয় জানো? আল্লাহ তুমি আমি যখন যুবক যুবতীরা সেজদা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ওরা কি করছে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার দাস দাসী গুলো দুনিয়া সবকিছু কাজ ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে নিজেকে লুটিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, ওদের জন্য আমি স্পেশাল জান্নাতে ঘর তৈরি করে রেখেছি। জোরে বলেছে ভাই। আল্লাহ নবী বলছেন যখন কেউ সেজদাই পড়ে সে যেন খোদ আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিল। জোরে বলুন সুবহান। আমার সোনার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ভাববেন, আপনাদের ঘরে আমি ব্যবসা শিখাবো, কারবার শিখাবো, সংসার শিখাবো, অর্থনীতি শিখাবো, রাজনীতি শিখাবো, একজন হুজুর হিসাবে সব ধর্মের আছে ইসলামে যা তাই শিখাবো, শিখাবো না শিখাবো না, ধর্মে আমার যা আছে শিখাবো, দেশকে ভালোবাসা শিখাবো, অন্য ধর্মের মানুষকে ভালোবাসা সেবা করা শিখাবো, এগুলো ধর্মে আমার আছে না না, আমি আমার ধর্মের কথা আমার দেশে বলতে পারি না পারি না, আমি শিখাবো আমার দাদা পীরের মুরিদদেরকে, আমার নবীর উম্মাত উম্মাতিদেরকে শিখাবো। তুমি আমার যদি না হও, তুমি না শিখতে চাও, না শিখে যাও, কিন্তু আমরা আমাদেরকে শিখাবো, ঠিক না বেটি? ঠিক তেমনই আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, আমার যুবক ভাইরা আর আমার বোনেরা, নামাজ কাজা করবে না। সবকিছু করছো, ব্যবসা বাণিজ্য কারবার, মানুষ সেবা, জনসেবা, আমার ভাইয়ের সাথে সব করছো, করো, কিন্তু পাশাপাশি নামাজটা পড়বে। আমার কথাটুকু রেখবে তো যুবকরা, নামাজটা পড়বে। নামাজ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। যেটা বলুন সুবহান। আসেন একটু দোয়া করবো, একটু বসে যেতে পারবেন তো, একটু বসে যান, দোয়া করো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, বিসমিল্লাহ শরীফ ১১ বার দরুদ শরীফ ৩বার শরীফ, ফাতিহা ১০ বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করো। বিসমিল্লাহির আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনীতি ধর্মীয় সংগঠন, যার সমস্ত দায়ী দায়িত্বে আমি আছি, কথা বুঝে আসছে? ছেলেগুলোকে নিয়ে করি, ছেলেগুলো একদম হালকা বয়সের ছেলে করেছে, একটু ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে ম্যানেজমেন্টের, আমাকে দিকে তাকিয়ে ক্ষমার নজরে দেখবেন, এদের জন্য দোয়া করবেন, এরা যেন আরো সুন্দর করে আপনাদের জন্য প্রতি বছরে নবীর মিলাদ শরীফ বানাতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো যারা বাকি আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, ঢোকেন প্রতিটা গ্রামে, ঢোকেন ধর্ম সেবার জন্য, ধর্ম হেফাজতের জন্য, ধর্মের বিরুদ্ধে কেউ ভুলভাল বকলে প্রতিরোধ করার জন্য, সংগ্রাম করার জন্য, ধর্মকে মানুষকে শিখাবার জন্য এই সংগঠন করা হয়েছে, কথা বুঝে আসছে না? নাই ভাইরা আমার, আলেম উলামা হযরতরা আপনারাও আসেন, ইমাম সাহেব হযরতরা আপনারাও আসেন, আপনাদের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যথেষ্ট পরিকল্পনা রেখেছি, আপনাদেরও সেবার জন্য, আপনাদের খেদমতের জন্য যতটুকু করার আমরা করব। আর আমার ভাইরা, প্রতি শুক্রবার দিন আমি ঘরে থাকি, প্রতি শুক্রবার দিন সকাল ১০টা থেকে ১২টা দরবারে আমি জলসা করি, দরবারে আমার ঘরে, যারা যাবেন একটু সকাল সকাল গিয়ে ১০টার মধ্যে ঢুকে পড়বেন, ১১টার পরে গেট বন্ধ হয়ে যায়, ১১টার পরে গেলে ঢুকতে দিই না, নতুন সিস্টেম করি,
সেই আবার নামাজের পরে যাবেন যে খাওয়া দাওয়া করবেন, অসুবিধা নেই। যদি আমার মাহফিলে শরীক হতে চান, দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকে পড়তে হবে। কেন? যদি আপনি দুটো কথা শোনেন, আগের কথা শুনলেন না, তাহলে আপনি ভুল বুঝতে পারেন, ঠিক না বেটি? কি বিষয় আলোচনা হলো রে বাবা, কমপ্লিট আলোচনাটা শুনতে হবে। কিন্তু আপনি আবার আমি বারোটায় দোয়া করে দেবো, দোয়া করার পরে আবার সবাই চলে যাবে মসজিদে নামাজ পড়বো, পরে আবার সবাই আমার বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মহাবিলে যদি শরীক হতে চান, দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকে পড়তে হবে। কথা বুঝে আসছে? লাস্টে বারোটায় দোয়া হবে, দোয়ার পরে আবার মসজিদে চলে যাবে। কেন এই সিস্টেমটা করেছি? যাতে করে দুটো কথা শুনলো দুটো শুনলো না, ভুল বুঝে যেতে পারে, এজন্য এই সিস্টেমটা করা হচ্ছে। আমি একজন পীরের আওলাদ হিসাবে আমার দরবারে আমার দাদা পীরের বাচ্চারা যাবে তাদের শিক্ষার জন্য, আমি যেটা ভালো বুঝছি সেটা করার অধিকার আছে না? না, ব্যাস আলহামদুলিল্লাহ। এখন আমার মা বোনেরা আপনারাও বাচ্চার বাড়ি ভাইয়ের বাড়ি যাবেন, কিন্তু ফোন না করে যাবেন না। রোববার দিন বলেছিলাম, কিন্তু রোববার দিনও আমি থাকতে পাচ্ছি না, দেখছেন না? দেখছেন না? আর ভাঙরের মানুষ ফুরফুরা শরীফে গেলে অন্য কোন জায়গার মানুষ বলেন আমি কোথা থেকে এসেছি, সবাই মুসাফা করে, কিন্তু ভাঙরের মানুষ বড় খুশি হয়ে বলে ভাইজান আমি ভাঙর থেকে এসেছি, আমি কাশীপুর থেকে এসেছি। আমার মনটাও খুশি হয়, তারা বলেও খুশি হয়। আগামী দিন ইনশাল্লাহ বাংলার হাজার হাজার গ্রামের লোকেরাও বলবে ভাইজান আমি অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি। কেন বুঝতে পারছেন না? আগামী দিন বলবেন ইনশাল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ভাঙরের মানুষ যেমন গলা লম্বা করে তো যাক। তখন সেই কথা হচ্ছে আমার মা বোনেরা রোববার রোববারে আপনাদের বলেছিলাম কি থাকে এই ভাঙরের মানুষের জন্য রোববারটা হলে ভালো হয়, তাই তো নাকি? জি তাই তো, আমাকে বলে সংগঠনের ছেলেরাই বলে, আমি কি করে জানবো বলেন না, ছেলেরাই বলে যে রোববারটা হলে ভালো হয়, তাই এই জন্য চলে আসতে হয় ভাঙরের কাছে, রোববারে রোববারে চলে আসতে হয়, ছুটির দিন আবার ভালোই হয়। এই জন্য মা বোনেরা আপনারা ফোন করবেন, আমি দুটো নাম্বার আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি, আমার মিডিয়ার ভাইদের বলবো আমার এই দুটো নাম্বার একটু বেশি বেশি করে প্রচার করতিস বাবা, অন্য না দিস না দিবি আমি কিচ্ছু প্রচার করতে হবে না, এই দুটো নাম্বার একটু কানে কানে তুলে দে বাবা। 9046639 6050 আবার একবার বলছি 9046639 6050 এই দুটো নম্বরে বাপ ভাইয়েরা ফোন করবেন, বাপ হলে বলবেন বাবাজি তোমার আম্মারা তোমার বোনেরা একটু তোমার বাড়ি যাবে বলছে, আমি যেদিন ডেট দেবো বা আমার ছেলেরা ফোন করে যেদিন ডেট দেবো পর্দার সাথে বড় বড় বাস লরি করে নয় ছোট গাড়ি ভাড়া করবেন, কেন আমার মা বোন এজ্জতের জিনিস, নিজেদের এজ্জত নিজেরা নষ্ট করছে কেন? নাই 500,000 টাকা গাড়ি ভাড়া বেশি যাবে, আল্লাহ কম দিয়েছে, খরচ করো ভালো জায়গায়, আল্লাহ দেবে বরকত দেবে। কথা বুঝেছেন? আপনারা ফোন করে সেদিন যাবেন গরিব ছেলের বাড়ি, যা আলু ভাতে খাওয়া হবে আল্লাহ কপালে রাখবে, খাবেন, খেয়ে আসবেন। কথা বুঝে আসছে? এখন দোয়া করব, একটা সত্য কথা বলবেন, আমার আলোচনা কথাতে ভাষাতে ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন হাত তুলে তুলে বলুন কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আগে আমার পাশে ছিলেন ভাইয়ের মতো ছেলের মতো, বাপ ভাই মা বোন এখনো আছেন তো, থাকবেন তো, আগে আগে থাকবেন তো, আলহামদুলিল্লাহ। এতটুকু মনে রাখবেন এই বাংলায় নতুন করে নতুন করে আমাকে আবার রুকার অনেক রকম ষড়যন্ত্র চলছে, আমি কিন্তু ঘাবড়াইনি, আমি কিন্তু পিছোইনি। আপনারা ঘাবড়ে কি পিছিয়ে যাচ্ছে, ঘাবড়ে পিছিয়ে যাচ্ছে? আপনারা এজিদের পক্ষে না ইমাম হোসাইন পাকের পক্ষে? তো হোসাইন পাকে যদি পক্ষে হন তাহলে কারবালার ইতিহাসটা মেনে নিতে পারবেন তো? পারবেন তো? ওই নিয়ে যদি থাকে আমার হোসাইন যদি পুরো পরিবার হকের জন্য শহীদ হতে পারে, আমার উপরে একটু টর্চার হচ্ছে তো কি হয়েছে? আমি হোসাইনি, যতই ঝড় ঝাপট আসুক সব সয়ে নেব, হোসাইনি ছিলাম আছি, কাবা পর্যন্ত হোসাইনের সাথেই জান্নাতে যাব।
এই আকীদা রাখতে পারবেন তো ভাই? আমাদের জিন্দেগিতে অনেক ভুল আছে, অনেক ভুল আছে। আল্লাহর ওলিদেরকে ধরে হাদিস পাকে আছে এক একটা ওলি আউলিয়ার কাতারে 70,000 করে জাহান্নামী যাবার উপযুক্ত লোককে ওলির খাতিরে জান্নাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এতটুকুই কথা শেষ। আমি দোয়া করি এবারে, কেউ মনে ব্যথা নিয়ে যাচ্ছেন না, আলেম ওলামা হযরতদের বলবো, ইমাম সাহেব হযরতদের বলবো, আমি আপনাদের কারো কাছে সমবয়স্ক ভাই, কারো কাছে ছোট ভাইয়ের মতো, আসুন একসাথে বসি, আলোচনা করি কিভাবে আগিয়ে নিয়ে যাবে। আপনারা সমাজের রহনুমা হয়ে আছেন, সমাজকে হিফাজতে রাখার দায়িত্ব আপনাদের আছে। আপনার কোরআনের ওই আয়াতটাকে ফলো করুন, আমি শিক্ষা দিচ্ছি, আমি ধরিয়ে দিচ্ছি। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ করো না, খারাপ কাজের সাথে থেকো না, খারাপ কাজকে সাপোর্ট করো না। আসুন, আমার আল্লাহ যদি ফেরাউনকে মিটাতে পারে, নমরুদকে মিটাতে পারে, সাদ্দাতকে মিটাতে পারে, আজকের দিনে যদি কোন ফেরাউন থাকে তাকেও আল্লাহ মিটাতে পারে না, পারে না। ভরসা আল্লাহর উপরে রাখুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, এই হাজার হাজার মানুষ খেটে খুটে খায়, চাষবাস করে খায়, কারবার করে খায়। খোদা, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বঞ্চিত হয়ে আসছে, সচ্ছেদের বুকের উপর দিয়ে সাহেবদের সব ড্রেন খাল, তারপরও এলাকার মানুষ এখনো ধর্মকে কতটা ভালোবাসে। আল্লাহ আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসে, আরো যত হক ওলি আছে, হক দরবার আছে, তাদেরকেও ভালোবাসে। কিন্তু মুজাদ্দেদ জামানের ঘরে রুহানি সন্তান সব হাত থেকেছে, আমার মাগুনও সব হাজার হাজার মা পর্দার আড়ালে হাত থেকেছে। আল্লাহ তারাও তাদের বাচ্চাকে, তাদের ভাইকে কথা, মুখের দুটো কথা শুনতে এসেছে। আমার বাপ গুনো, ভাই গুনো, ছোট ছোট বাচ্চা গুনো সব সামনে বসে হাত তুলেছে। মালিক কত সুন্দর আবহাওয়া রেখেছেন, ছায়া করে রেখেছেন গাছের, এমনি আবার আকাশও আসবো ভালো। আল্লাহ আমরা তো আপনার ঝড় তুফান থেকে আমার মোমিন মোমিনাদের জানমাল হিফাজত করেন। আল্লাহ মাহফিলকে কবুল করলেন, যারা দান করেছে দানকে কবুল করলেন, আমাদের প্রত্যেকের রুজি দিয়ে ব্যবসা বাণিজ্য সব রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ রহমত করে কিছু সওয়াব দেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নাম দান, মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দি। হুজুরের আলাউলান আমাজান সাহাবায়ে কেরাম সাবিকুন হযরত ইমামে আযান হযরত ইমামে হুসাইন হুজুর দিগের রূহ পাক সবটুকু পৌঁছে দি। আল্লাহ চার পিরানে বেচারি মাম হুজুরদের আগে সব পৌঁছে দিন। আল্লাহ বাগেই ভাগ সুবিনে শুয়ে আছেন সাইয়ে সুলতান আসগর আলী, হুজুর পাক সব পৌঁছে দিন। আল্লাহ দয়াময় দয়া করে মেহরবানি করে আল্লাহ ঘটিয়ারি শরীফে আপনার মাহবুব বান্দা শুয়ে আছেন, তিনার রূপ পাক সব পৌঁছে দিন। হারুয়া জমিনে শুয়ে আছে আব্বাস আলী, রূপ পাক সবটুকু পৌঁছে দিন। বসিরার হুজুর পাক সব পৌঁছে দিন। আমাদের সকলের পীর মোরশেদ মুজাদ দাদা পীরের পাঁচ কলিজার ডুবরা খলিফা হুজুরদের পাকে সব পৌঁছে দি। আল্লাহ পা দয়া মায় দয়া করে আমরা যারা তুমি জামাদের প্রত্যেকে মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাহরি মাই মুরব্বী যারা চলে গেছে প্রত্যেককে আল্লাহ পা আপনি জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাপ দাদা তুমি স্বজনদের হায়াতে আছে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দেন, দিন ইসলামের উপরে রাখেন, ইমানে শুনে মরণ নসিব করেন। আল্লাহ
এই ভাঙরের মানুষের উপরে আপনি খাস রহমত দিন আল্লাহ, আল্লাহ এলাকার মানুষের আপনি দয়া শান্তি দিন আল্লাহ, এই ভাঙর কাশীপুর এলাকায় টোটাল এলাকায় আপনি খাস রহমত দিন আল্লাহ, আল্লাহ পশ্চিম বাংলায় আমার দাদা পীরের কোটি কোটি বদ্ধ মুরিদ, মুরিদের ঘরের কোটি কোটি সন্তান রয়েছে আল্লাহ, যারা এখনো আমাদেরকে ভালোবাসে, আমি এদেরকে ভালোবাসি আল্লাহ, তোমার নবীর বংশের বাচ্চা দোয়া করি আল্লাহ, আল্লাহ আপনি এদের উপরে রাজি খুশি হয়ে যা, এদের বাপ দাদু আমার বাপ দাদু দাদা হুজুরকে নিয়েছেন, এরা আমাদেরকে নিয়ে আছে আল্লাহ, আমাদের সকলকে পরকালে একসাথে জান্নাত দিয়ে দেবে আল্লাহ, আমার ভাইদের বাপেদের মায়েদের সংসারে শান্তি দেন, অভাবকে দূর করে দেন, চাষ কারবারে বরকত দেন আল্লাহ পাক, আমাদেরকে ভালোবাসার জন্য এদেরকে অনেক জুলুম অত্যাচার করে আল্লাহ, আল্লাহ এদের চাষবাসে অনেক ক্ষতি করে দেয় আল্লাহ, এদের কাজ কামে অনেক ক্ষতি করে দেয় আল্লাহ, আল্লাহ এদেরকে শক্তিশালী করে দিন, এদেরকে সংগ্রাম করার কৌশল শিখিয়ে দিন, এদেরকে সংগ্রাম করার প্রতিরোধ করার ক্ষমতা দিন মালিক, আল্লাহ এদেরকে নাই পরন ইনসাফ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ, আমার দয়াময় আল্লাহ ভিক্ষা চাই, আমার বাংলার প্রতিটা দাদা পীর ভক্ত মুরিদদের ঘরে আপনি রহমত দিন আল্লাহ, আরো যারা অন্য অন্য সিলসিলা হকপন্থী রয়েছে আল্লাহ, তারা যারা নাই পক্ষে সত্যের পক্ষে নবীর প্রেমের পক্ষে ওলিদের প্রেমের পক্ষে তাদেরও বাড়িতে আপনি রহমত দিন শান্তি দিন খুশিতে আসিতে রাখুন, আমাদের সবাইকে মিলেমিশে জালিমদের মোকাবেলা করার ক্ষমতা সাহস দিন আল্লাহ, আল্লাহ ইসলামের দুশমনদের প্রতিরোধ করার ক্ষমতা দিন আল্লাহ, মুনাফিকদের মুনাফিকি থেকে হিফাজত করুন আল্লাহ, জালিমের জুলুম থেকে হিফাজত করুন আল্লাহ, আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হিফাজত করুন, আমার দেশের মধ্যে যারা দেশের ক্ষতি করছে সেই সকল মানুষ থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ, আয় আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে তারা রাষ্ট্রের পাহারাদার রয়েছে, বিএসএফ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ অফিসার রয়েছে আল্লাহ, যারা যে দপ্তরে আছে দেশকে যারা ভালোবাসে তাদেরকে সুস্থ ভালো রাখুন আল্লাহ, আমার মহান দেশে যারা বসবাস করে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান জৈন পারসি যারাই রয়েছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো মিলেমিশে মানব বন্ধনে থাকা তৌফিক দেন আল্লাহ, যারা রাজনীতি করছে যারা প্রকৃত ভাবে মানুষের সেবা করে দেশের সেবা করে মানুষকে লোটে না কষ্ট দেয় না তাদেরকে সুন্দর রাখুন ভালো রাখুন, যারা রাজ ক্ষমতার জোরে মানুষকে লোটে জুলুম করে তাদের হাত থেকে দেশকে ও দেশবাসীকে নিরাপদে রাখুন, তাদেরকে বরবাদ ধ্বংস করে দিন আমার ছোট ভাই নওশাদ, দয়াময় নবী বংশের ছেলে পীরের ঘরের ছেলে, আল্লাহ তোমার দিনের একটা পাঠ রাষ্ট্র সেবা রাজনীতি সেই কাজ করতেছে নেবেছে আল্লাহ, ওকে ন্যায়ের সঙ্গে সততার সঙ্গে ইনসাফের জন্য আল্লাহ মানুষের সেবক ওকে বানাবেন, মুসলিম হিন্দু দলিত আদিবাসী যেই হোক না কেন যারাই অসহায় তাদের পাশে আমার ভাইকে দান করাবেন, আমার ভাই সমস্ত ধর্ম বর্ণ কালার মানুষের গরিবের সেবা করার জন্য ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আপনি আমার ছোট ভাইকে অনেক বড় রাজ ক্ষমতার সিংহাসনে বসাবে, দুনিয়ায় যে যতই বাধা দিক না কেন লাহু মুলকুস সামাতি ওয়াল আর্দ, জমিন আসমানের বাদশাহ তো আপনার হাতে আল্লাহ, আপনার কাছে ভিক্ষার আশা রাখলাম, আমার ভাই লোভ লালসা হিংসা অহংকার জুলুম থেকে আমার ভাইকে হিফাজত করবেন, খারাপ রাস্তা থেকে হিফাজত করবেন, মানুষের সেবা করার তৌফিক দেবেন, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার তৌফিক দেবেন, যারা আমার ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফ সাথে থাকবে আল্লাহ আপনি তাদেরও ইজ্জত বাড়িয়ে দেবেন।
যারা আমার ভাইয়ের বিরোধী করছে তাদেরকে হিদায়ত দেন, হিদায়ত কপালে না থাকলে আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটা গুনোকে পরিষ্কার আপনি করে দেন। স্বামী স্ত্রী বাচ্চাদের হাসি খুশিতে রাখেন, আল্লাহ প্রতিটা বাড়িতে রহমত দিন। আল্লাহ আমার এক ভাই বড় অসুস্থ আছে হাবিবুর রহমান সাহেব, দোয়া চাইতে বলে আল্লাহ তার কঠিন বিমারকে আপনি সেবা করে দিন। আল্লাহ এখানে যতজন মানুষ আমরা বিমারে আছি সেবা করে দিন। আল্লাহ যারা দান করেছে রুজিতে বরকত দিন। আল্লাহ প্রত্যেকের কাছে বরকত দিন। আল্লাহ আল্লাহ যারা আপনার এই নবীর বংশের বাচ্চা আব্বাসকে ভালোবাসে, আমি আপনার দাস আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে আপনি ভালোবেসে নেন। জানি আল্লাহ দুনিয়া একটু পরীক্ষা আপনি আমাদের নেবেন, আল্লাহ সবর করার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, আমার ভাই বোন, আমার স্ত্রী আত্মীয় স্বজন পরিবার সবাইকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার দাদা হুজুরের সমস্ত ওলাদদেরকে দিন ইসলাম হকের উপরে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ অনেকে অনেক চক্রান্ত চালাচ্ছে এখন, তারপরও আপনি আমাদের আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যাকে ভালোবাসি সেই ভেতর থেকে আল্লাহ খুঁজি করে। আল্লাহ আমার আমার অনেকে এখনো চোখ করছে শুধু আমার থেকে এই মানুষগুলোকে সরিয়ে দেবে বলে। আল্লাহ আপনি এদের সঙ্গে আমার মহব্বত জুড়েছেন, শুধু দুনিয়ায় নয়, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমরা যেন একসাথে জান্নাত। আল্লাহ আপনি যারা কার কাছে চাইব, আপনি যারা কে আছে আপনি আমাদেরকে নায়ের পক্ষে হকের পক্ষে সাহায্য করুন। যে সকল জালিমরা আমার ভাইদের ঘরে গুন্ডাগিরি করে, চমকায়, ভয় দেখায়, হত্যা করার হুমকি দেয়, মা বোনেদের রেপের হুমকি দেয়, আল্লাহ আপনার কাছে পানাহ চাইছি, সাহায্য চাইছি, ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন। আল্লাহ ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন। আমার বাপ ভাইদের ইমানকে মজবুত করে দেন, আমার মা বোনদের ইমানকে মজবুত করে দেন। আল্লাহ 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 আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ সব আপনি দিয়েছেন, এত খুন ধরে ওয়াজ করার ক্ষমতা আমার নেই, আপনি বলাচ্ছেন। আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি মোত্তাকি পরিষ্কার বানিয়ে দিন। যুবক ছেলেগুলো অনেক গুনাহ করে ফেলছে, তাদেরকে ভালো করে দেন। আল্লাহ সব সময় তো বদমাইশি খারাপ রাস্তায় করে ফেলেছে, অন্য সহপতি অন্য অন্য সব দলে ছিল। আল্লাহ যারা আপনার দুশ্মন আপনার হাবিবের দুশ্মন এই সকল জালিমদের দলে সব ছিল, আস্তে আস্তে সব পরিবর্তন হচ্ছে। আল্লাহ আল্লাহ এদেরকে আরো পরিবর্তন করে দেন, এদের জীবনের গুণা আপনি মাফ করে দিন। আল্লাহ এদের জীবনের গুণা নতুন করে আবার অনেক চক্রান্ত করছে, এদেরকে আমাদের থেকে সরাবা। আল্লাহ এরা যেন কড়া থেকে উঠে চুলোই না পড়ে যায়। আল্লাহ এদেরকে হিফাজত করুন, হিফাজত করুন, হিফাজত করুন। এদেরকে বুদ্ধি দেন যে নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার পিছনে থাকবি, কুরাইশ বংশের বাচ্চার পিছনে। আল্লাহ এদেরকে আমাদের সাথে দুনিয়া আখিরাতে রাখবেন। আল্লাহ অনেক মানুষ আছে এখন এখন ভুল বুঝছে, আল্লাহকে হিদায়ত করে দেন, হিদায়ত করে দেন। আর যারা বুঝে বুঝে শুধু সামান্য হারামের জন্য নিজের দু নম্বর অ্যাসেটকে বাঁচাবার জন্য আমাদের বিরোধী করে, তাদেরও বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম।
আমিন 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 বার হক কালমাতু লা ইলাহা একটা কথা বলবো শুনবেন, আমি কিন্তু আজকে একটু টেনশনে ছিলাম জানেন, কেন বলেন তো? এই বুঝতে পারছেন না, কেন বুঝতে পারছেন না? আপনাদের ভালোবাসার মানুষটা সেও নাকি আজকে এখানে এসেছে, ওরা আসার দিন নিয়ে আজকে আসতে মন গেছে, আমি তো জানিনি, আইতে আস্তে আস্তে দেখলাম, বুঝতে পারছেন না? তা আমি একটু টেনশনে ছিলাম যে আল্লাহ আল্লাহ পাক দয়া করেছে, ঠিক না বে? ঠিক গো, আমরা সবাই দাদা পীরের ছিলাম আছি থাকবো, ঠিক না বেটি? দাদা পীরের আওলাদদের ঘরে সম্মান করেছি করব, কিন্তু ভালোবাসি একজনকে, ঠিক না বেটি? মহব্বত করি মিশি একজনকে, একজনের সর ফলো করি কিন্তু ভালো সবাইকে বাসি, ঠিক না বেটি? একটু মহব্বতের তকবীর দিতে দিতে চলে যান, নারে তকবীর, নারে তকবীর, আল্লাহু আকবার, নারে তকবীর, আল্লাহু আকবার, দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ, পীরের হক সিলসিলা জিন্দাবাদ, আহলে সুন্নাত আল জামাআ জিন্দাবাদ, আহলে সুন্নাত আল জামাআ জিন্দাবাদ, সরকার কি আমদ, সরকার কি আমদ, দাতা কি আমদ, দিনদার কি আমদ, নূর কি আমদ, রাসূল কি আমদ, আকা কি আমদ, সাফাত কি আমদ, নারে দিবে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, উযু আছে কাতার দেন এখানে নামাজ হবে, উযু আছে কাতার দেন এখানে নামাজ হবে, যাদের উযু নাই উযু করে আশপাশে, বাবু উযু করে আশপাশে নামাজ পড়ে লেন, এখনো এখনো 20 মিনিট পাকা ওয়াক্ত আছে, 20 মিনিট কি ওয়াক্ত আছে? পাকা ওয়াক্ত, দুর্বল নয় শক্তিশালী ওয়াক্ত, এখনো 20 মিনিট আছে, আপনারা যান একদম, নামাজ পড়তে ইমাম সাহেব কি আছেন একটু আগিয়ে যান, ইমাম সাহেব কি যান, আপনারা মুখের ঘুরে দাঁড়িয়ে থাকবেন না, কাতার দিন কথা শুনতে হয়, কাতার দিন আল্লাহর রাস্তায় বলছি নামাজ পড়ুন, আর যাদের উযু নাই উযু করে আশপাশে নামাজ পড়বেন, আর মাহফিলে যখন এসে বসবেন উযু করে বসবেন, টুপি যদি আনতেন ভুলেও যান, নাচারে খালি মাথায় নামাজ পড়েন, কিন্তু টুপি থাকতে খালি মাথায় নামাজ পড়বেন না, আবার কত উল্টো।